আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, কোরআনের পথে যারা শহীদ হল তাদেরকে মৃত বলো না, আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, দিনের পথে যারা শহীদ হল তাদেরকে মৃত বলো না, ওরা তো চায় নিজে আয়েশি জীবন, চায়নি কোতারা জুলুম শোষণ, আল্লাহরে পৃথিবীতে তারা, আল্লাহরে পৃথিবীতে তারা চেয়েছিল আল্লাহরই শাসন, তাদেরকে মৃত বলো না, আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, দিনের পথে যারা শহীদ হল তাদেরকে মৃত বলো না, অন্যায়ার মিথ্যার সাথে আপোষ করেনি তারা কোনো মতে, লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে বহু নগরী বহু রাজপথে, অন্যায়ার মিথ্যার সাথে আপোষ করেনি তারা কোনো মতে, লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরী এই রাজপথে, মৃত্যু তাদের কাছে নয় তো তাদেরকে মৃত বলো না, আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, কোরআনের পথে যারা শহীদ হল তাদেরকে মৃত বলো না, আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, দিনের পথে যারা শহীদ হল তাদেরকে মৃত বলো না। আশুরার এই দিনে পৃথিবীর একজন নিকৃষ্টতম কুখ্যাত স্বৈরাচারী জালেমের বিদায় হয়েছিল, জোরে বলেন তো তার নাম কি? সবাই বলেন ফেরাউন। এটা কি ভালো নাকি? শুধু খারাপ বললে হবে না, বলতে হবে একেবারে জাতের খারাপ, তাই না? এবং এই দিনে আল্লাহ তাআলা একজন নবী এবং তার উম্মতকে ফেরাউনের দুষ্কৃতি থেকে জুলুম নির্যাতন থেকে মুক্তি দিয়েছিলেন, সেই নবীর নাম কি? মূসা আলাইহিসসালাম। এবং তার কওমকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন, তার কওমের নাম হচ্ছে বনী ইসরাইল। যদিও আশুরার দিনে আরো অনেক ঘটনা ঘটেছে বলে অনেকগুলো হাদিস এসেছে, এই সকল হাদিসের ব্যাপারে হাদিসের ইমামগণ এই হাদিসের কোনো কোনোটিকে দাঈফ কোনো কোনোটিকে জাল এবং বানওয়াত বলেছেন, এটি হচ্ছে তাদের বক্তব্য। কিন্তু বুখারি এবং মুসলিমের এই হাদিসটি যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এটি হচ্ছে আশুরার ব্যাপারে ব্যাপারে একেবারে অথেন্টিক একটি হাদিস। এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন।
এবং ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। ফেরাউনকে আল্লাহ তাআলা কেন ধ্বংস করে দিলেন, কিভাবে ধ্বংস করে দিলেন, এবং এই ফেরাউন মুসা আলাইহিসসালামের উপরে কি জুলুম নির্যাতনটাই না করেছিল, এটি আমাদের জানার দরকার আছে না নাই? আজকে আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে জেনে নিব যে ফেরাউনকে আল্লাহ তাআলা এত চরমভাবে বেইজ্জত করে ধ্বংস করে দিয়েছেন, এবং ওই ফেরাউন কিন্তু এখনো আছে, তার দেহটা এখনো আছে না নাই? তাকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার ফেরাউনের চরিত্রের মানুষের জন্য নিদর্শন বানিয়ে রেখেছেন, যেন দুনিয়ার ফেরাউনের চরিত্রের মানুষেরা ফেরাউনের কর্মকাণ্ডে ফলাফল ভালো করে জানতে পারে। ফেরাউনি কর্মকাণ্ডের ফেরাউনি কর্মকাণ্ডের ফলাফল কি ভালো হয়, তো ফেরাউনি কর্মকাণ্ডের রেজাল্টটা কেমন হয়, এটা ফেরাউনি চরিত্রের মানুষদেরকে বাস্তবে দেখাবার জন্য আল্লাহ তাআলা ফেরাউনের দেহকে এখনো পর্যন্ত অক্ষত রেখেছেন। এবং কোরআনুল কারীমে সূরা ইউনূসে বলেছেন আল্লাহ তাআলা যে তার এই দেহকে আমি কিয়ামত পর্যন্ত অক্ষতই রাখবো। আল্লাহু আকবার! কি কারণে? ফেরাউনি চরিত্রের লোকগুলো যেন তার থেকে শিক্ষা নিতে। এই ফেরাউন কিভাবে তার ফেরাউনি কর্মকাণ্ড চালিয়েছিল এবার আল্লাহর কোরআন থেকে শুনেন। ফেরাউন একদিন স্বপ্নে দেখল বাইতুল মুকদ্দাস থেকে একটি বিরাট অগ্নিশিখা এসে মিশরের কিবতি সম্প্রদায়ের ঘর বাড়িগুলো জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে। ফেরাউন ছিল কিবতি সম্প্রদায়ের লোক, সে একদিন স্বপ্নে দেখল বাইতুল মুকদ্দাসের দিক থেকে এক বিরাট অগ্নিশিখা এসে মিশরের কিবতি সম্প্রদায়ের ঘর বাড়িগুলো জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে। কিন্তু তার স্বপ্নের ভেতরে আরেকটি আজীব ব্যাপার সে লক্ষ্য করলো, কিবতি সম্প্রদায়ের পাশেই বসবাসরত বনে ইসরায়েল সম্প্রদায়ের কারণে ঘর বাড়ি ভস্মীভূত হলো না। এই স্বপ্ন দেখে সে ভীতবিহ্বল হয়ে গেল। ঘুম থেকে উঠার পরে সে তার রাজ্যের সকল স্বপ্ন বিশারদদেরকে ডাকলো। স্বপ্ন বিশারদদেরকে ডেকে বলল, গত রাতে আমি এই স্বপ্ন দেখেছি, এখন এই স্বপ্নের তাবির তোমরা আমাকে বলে দাও। তার রাজ্যের সকল খ্যাতিমান স্বপ্ন বিশারদরা তার স্বপ্ন শুনে স্বপ্নের ব্যাখ্যা দিল, ফেরাউন তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হলো অচিরেই বনে ইসরায়েলদের মধ্য থেকে এমন একটি শিশুর জন্ম হবে যার মাধ্যমে তোমার এই ফেরাউনি সাম্রাজ্যের পতন হবে, যার মাধ্যমে তোমার এই সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। এই কথা শোনার পর ফেরাউনের টেনশন বাড়ল না কমল, কারণ তার গদি নিয়ে টানাটানি। ফেরাউন এবার সিদ্ধান্ত নিল, সে তার সৈন্যবাহিনীকে তার সেনাবাহিনীকে আদেশ দিল, এখন থেকে বনে ইসরায়েল বংশে যতগুলো শিশু সন্তান জন্ম নেবে প্রত্যেকটি পুত্র সন্তানকে জন্ম নেওয়ার সাথে সাথেই মেরে ফেলবা। ফেরাউন তার এই আদেশ বাস্তবায়নের জন্য একদল ধাত্রী আর আরেকদল জল্লাদ নিয়োগ করল। ধাত্রীদের কাজ ছিল গর্ভবতী নারীদের বাড়িতে গিয়ে তাদের লিস্ট তৈরি করা এবং প্রসবের দিনে তাদের বাড়িতে হাজির হয়ে যাওয়া। সন্তান প্রসবের দিনে বাড়িতে হাজির হয়ে যদি তারা দেখতো ওই মহিলা কন্যা সন্তান জন্ম দিয়েছে তাহলে কন্যা সন্তানটিকে ছেড়ে দিত, আর যদি দেখতো পুত্র সন্তান জন্ম নিত তাহলে ধাত্রীরা জল্লাদদেরকে খবর দিত, জল্লাদরা এসে ওই শিশুটিকে সঙ্গে সঙ্গে মেরে ফেলত। এই ঘোষণা দেওয়ার পর, ফেরাউনের এই ঘোষণা দেওয়ার পর তার সেই আদেশ বাস্তবায়ন হওয়া শুরু হলো। তার সাম্রাজ্যকে ঠিকানোর জন্য ফেরাউন তার এই ফেরাউনি কর্মকাণ্ড শুরু করে দিল। বনে ইসরায়েলে যে সকল পুত্র সন্তান জন্ম নিত জন্ম নেওয়ার সাথে সাথেই তাদেরকে হত্যা করে ফেলা হতো। এমন অবস্থায় আল্লাহ তাআলা সাইয়্যিদিনা মূসা আলাইহিসসালামকে দুনিয়ায় পাঠালেন। মূসা আলাইহিসসালামের মায়ের গর্ভে যখন মূসা আলাইহিসসালাম চলে আসলেন, মূসা আলাইহিসসালামের মা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, কারণ ফেরাউনের এই রাজ্যে পুত্র সন্তান জন্ম নিলেই তো সাথে সাথে হত্যা করে ফেলা হয়। এই জন্য মূসা আলাইহিসসালামের মা ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন, না জানি আমার যদি পুত্র সন্তান হয়ে যায় তাহলে তো আমার পুত্র সন্তানটিকে ফেরাউন মেরে ফেলবে। তিনি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। যেদিন মূসা আলাইহিসসালামকে রব্বুল আলামিন দুনিয়াতে নিয়ে আসলেন সেই দিন মূসা আলাইহিসসালামের মা তার দুশ্চিন্তা আরো বেড়ে গেল। লক্ষ্য করে দেখলেন তার ছেলে সন্তান জন্ম হয়েছে। তিনি যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামের মায়ের কাছে এবার ইলহাম পাঠালেন, তার দুশ্চিন্তা দূর করার জন্য ইলহাম পাঠালেন। আল্লাহ তাআলা এই চমৎকার ঘটনাটি
কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 37 নম্বর আয়াত থেকে খুব সুন্দর করে বর্ণনা করছেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইদ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা আন ইকদফিহি ফিত তাবুতি ফাকদফিহি ফিল ইয়াম ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী পাঠালেন, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই আরো একবার ওগো আমার নবী মুসা, অবশ্যই আরো একবার আমি তোমার উপরে অনুগ্রহ করেছিলাম তোমার জন্মের পরে, যখন তোমার মা তোমাকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিল, তখন আমি তার কাছে ওহী আমি তখন তার কাছে ইলহাম পাঠিয়েছিলাম, তাকে জানিয়েছিলাম তুমি যখন তোমার নবজাতক সন্তানের ব্যাপারে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে, তখন তাকে সিন্ধুকের ভেতরে ভরে ওই সিন্ধুকটি তুমি দরিয়ার মধ্যে ভাসিয়ে দিবে। আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামের মায়ের কাছে এই ইলহাম পাঠালেন, আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী মুসা আলাইহিস সালামের মা এবার তার নবজাতক শিশু মুসা আলাইহিস সালামকে সিন্ধুকের ভেতরে ভরে এরপরে নীল নদে ভাসিয়ে দিলেন। তার নবজাতক শিশু তার নবজাতক শিশু জন্ম নেওয়ার পরেই তিনি তাকে সিন্ধুকের ভেতরে ভাসিয়ে দিলেন, এই জন্য তার মনটা খারাপ হয়ে গেল, এই জন্য আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে জানিয়ে দিলেন, ফ্রাস্ট্রেট হয় না, দুশ্চিন্তাগ্রস্ত হয় না, কোনো চিন্তাও করো না, তুমি মনে করছো তোমার নবজাতক শিশুটিকে ভাসিয়ে দিয়েছো, চিন্তা করো না, তোমার সঙ্গে আমি ওয়াদা করছি তোমার এই সন্তানটিকে আমি আমার কুদরত দিয়ে আবার তোমার কাছে ফিরিয়ে দিব, আর আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি তোমার এই সন্তানটিকে আমি রিসালাতের মর্যাদা দান করব। মুসা আলাইহিস সালামের মা এবার শিশু মুসা আলাইহিস সালামকে সিন্ধুকের ভেতরে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন, আর তিনি মুসা আলাইহিস সালামের বোনকে বললেন, তুমি তোমার ভাইয়ের দিকে নজর রাখো, দেখো তো সিন্ধুকটি ভাসতে ভাসতে কোথায় যায়। মুসা আলাইহিস সালামের বোন এবার নদীর কিনারায় নদীর তীরে হাঁটতেছেন, আর ওই সিন্ধুকের দিকে তিনি লক্ষ্য করছেন, সিন্ধুকটি ভাসতে ভাসতে এক পর্যায়ে ফেরাউনের একেবারে রাজ দরবারের যে ঘাট ছিল সেই ঘাটে গিয়ে ভিড়ল। ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া, তিনি খুব পুণ্যবতী নারী ছিলেন। ফেরাউনের স্ত্রী আসিয়ার দাসীরা এবার সেই সিন্ধুকটিকে ঘাট থেকে উঠিয়ে রাজ দরবারের ভেতরে নিয়ে আসলো। রাজ দরবারের ভেতরে নিয়ে আসার পর ফেরাউনের স্ত্রী আসিয়া যখন সিন্ধুকটি খুললেন, সিন্ধুকটি খোলার পরে এক চমৎকার ফুটফুটে শিশুকে তিনি লক্ষ্য করলেন। শিশুটিকে দেখেই তিনি আনন্দিত হয়ে গেলেন, তার কারণ হলো তিনিও নিঃসন্তান ছিলেন, এই জন্য সন্তানটিকে দেখে তিনি বড় আনন্দিত হয়ে গেলেন। কিন্তু রাজ দরবারের লোকেরা বলাবলি করলো, এই শিশুটিকে দেখে মনে হচ্ছে ইসরায়েলি বংশের কোনো শিশু, সুতরাং এই শিশুটিকে এখনই মেরে ফেলা উচিত, নইলে এমন হতে পারে সে ফেরাউনের স্বপ্নের বাস্তবায়ন করে ফেলতে পারে। এই কথা শুনে ফেরাউন বলল, অবশ্যই তাকে মেরে ফেলা দরকার। এরপরে ঘটনা কি ঘটেছিল, কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কসাসের 8 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, فالتقطه آل فرعون ليكون له عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين. الله تعالى বলছেন, ফেরাউনের পরিবার সেই সিন্ধুক থেকে উঠিয়ে নিল, যাকে তারা শত্রু ভেবেছিল সেই শত্রুকেই রব্বুল আলামিন টেকনিক করে তাদের ভেতরেই ঢুকিয়ে দিলেন। কেমনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে শুনে, যখন ফেরাউন বলেছিল একে মেরে ফেলা দরকার, হত্যা করে ফেলা দরকার, ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া তখন বলেছিলেন, আল্লাহ তার কথা কোরআনে কালিমে কোট করে দিয়েছেন, তিনি তখন বলেছিলেন, ওয়াকালাতি ইমরাতু ফিরআউন কুররাতু আইনিল লি ওয়া লাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। ফেরাউনের
স্ত্রী তখন ফেরাউনকে বলেছিলেন, তাকে হত্যা করো না, কারণ এই শিশুটি তোমার আর আমার জন্য চক্ষু শীতলকারী হয়ে যেতে পারে, তাকে আমরা ইচ্ছে করলে সন্তান হিসাবে গ্রহণ করতে পারি, হয়তোবা সে আমাদের উপকারেও আসতে পারে। ফেরাউন তার স্ত্রীর কাছ থেকে এই কথা শুনে তার দিল কিছুটা নরম হয়ে গেল, সে তার স্ত্রীর কথা মেনে নিল। এইভাবে করে ফেরাউন যে শিশুটির ব্যাপারে আশঙ্কা করেছিল, সে যে আশঙ্কা করেছিল যার মাধ্যমে তার সাম্রাজ্যের খতম হবে, সে চেয়েছিল ওই নবীকে দুনিয়াতে আসতেই দিবে না, মুসা আলাইহিসসালামকে সে চেয়েছিল দুনিয়াতে আসতেই দিবে না। আল্লাহ তাআলা তার অসীম কুদরত, তার অসীম কুদরতি পরিকল্পনা দিয়ে মুসা আলাইহিসসালামকে দুনিয়াতে নিয়ে আসলেন। দুনিয়াতে নিয়ে আসার পাশাপাশি একেবারে ফেরাউনের রাজ দরবারে ঢুকিয়ে দিয়ে রাজকীয় কায়দায় মুসা আলাইহিসসালামের বড় হওয়ার ব্যবস্থা করে দিলেন। মানুষের পরিকল্পনার চাইতে কার পরিকল্পনা বড়? ফেরাউন চেয়েছিল খতম করে ফেলবে, আর আল্লাহ বললেন রাখ, খতম করাবো করে একেবারে তোর ঘরে ঢুকাইয়া দিয়াই আমার নবী মুসা আলাইহিসসালামকে বড় হওয়ার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, মুসা আলাইহিসসালামকে তারা আবার গ্রহণ করলো। নবজাতক শিশু এখন তাকে দুধ পান করানো দরকার। আসিয়া নির্দেশ দিলেন ধাত্রীদেরকে ডেকে আনো, ধাত্রীদেরকে ডেকে এনে এই শিশুটির দুধ পানের ব্যবস্থা করো। আল্লাহ তাআলা বলেছেন নবীদেরকে আমি পবিত্র রেখেছি, মাসুম রেখেছি, আর মুসা আলাইহিসসালামের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত ছিল এমন। রব্বুল আলামিন সূরা কসাসের 12 নম্বর আয়াতে বলছেন, ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল। আল্লাহ তাআলা বলছেন পূর্বে থেকেই ধাত্রীদের স্তন পান করা আমি আমার নবী মুসা আলাইহিসসালামের জন্য নিষিদ্ধ করে দিয়েছি। আল্লাহু আকবার। যখন বিভিন্ন ধাত্রীদেরকে আনা হলো, তারা সবাই একটি আজীব অবস্থা লক্ষ্য করলো, কোনো ধাত্রীর স্তনের মধ্যেই মুসা আলাইহিসসালাম তার মুখ লাগান না, কোনো ধাত্রীর স্তন থেকেই তাকে দুধ পান করানো যাচ্ছে না। ওই দিকে মুসা আলাইহিসসালামের মা মুসা আলাইহিসসালামের বোনকে পাঠিয়েছিলেন সব অবস্থা যাচাই করার জন্য। তিনি একটু কায়দা কানুন করে রাজ দরবারে ঢুকে গিয়েছিলেন, যখন এই অবস্থা দেখলেন তখন তিনিও এবার টেকনিক করে প্রস্তাব দিয়ে দিলেন। তিনি এবার বললেন, ফাকালাত হাল আদুল্লুকুম আলা লিবাইতি ইয়াকফুনুহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। মুসা আলাইহিসসালামের বোন তখন বলল, তোমরা নিয়ে টেনশন করো না, আমি তোমাদেরকে এমন একটি পরিবারের সন্ধান দেব যেই পরিবার এই শিশুর জন্য উপকার করবে, এই শিশুর জন্য কল্যাণকামী হবে, যেই যেই পরিবার এই শিশুটিকে তোমাদের পক্ষ থেকে দেখাশোনা করবে। তখন ফেরাউনের স্ত্রী আসিয়া বললেন, কোন সেই পরিবার, যাও তাড়াতাড়ি নিয়ে আসো। এবার মুসা আলাইহিসসালামের বোন খুশি না বেজার, তিনি এবার খুশি হয়ে বাড়ির দিকে দৌড়াতে লাগলেন। বাড়িতে গিয়ে দেখলেন মুসা আলাইহিসসালামের মা দুশ্চিন্তাগ্রস্ত, মুসা আলাইহিসসালামের দুশ্চিন্তাগ্রস্ত মাকে বা মুসা আলাইহিসসালামের বোন গিয়ে সুসংবাদ দিলেন, মা গো আর দুশ্চিন্তা করা লাগবে না, ফেরাউনের রাজ দরবার থেকেই তোমাকে তলব করা হয়েছে, আর তোমাকেই দুধ পানের জন্য এবং আমার ভাই মুসা আলাইহিসসালামের জন্য লালন পালনের ব্যবস্থা করা হয়েছে। আপনাকেই সিলেক্ট করা হয়েছে। মুসা আলাইহিসসালামের মা এবার আনন্দ চিত্তে ফেরাউনের রাজ দরবারের দিকে যেতে লাগলেন। আল্লাহ তাআলা তখন আল্লাহর ওয়াদার কথা মুসার মাকে স্মরণ করিয়ে দিলেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান ওয়ালিতা'লামা আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকছারাহুম লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বললেন, এভাবেই আমি মুসা আলাইহিসসালামকে মুসা আলাইহিসসালামের মায়ের কাছে আবার ফিরিয়ে দিলাম, আর মুসা আলাইহিসসালামের মাকে রব্বুল আলামিন বললেন, আন্না ওয়াদাল্লাহি হাক, জেনে রেখো আল্লাহর ওয়াদা সত্য, তোমার সঙ্গে আল্লাহ ওয়াদা করেছিলেন সামান্য সময়ের জন্য মুসা আলাইহিসসালামের সাথে বিচ্ছেদ ঘটাও, নীল নদে ভাসিয়ে দাও, আল্লাহ ওয়াদা করেছিলেন তোমার ছেলের সাথে আবার পুনর্মিলন ঘটাবেন। আল্লাহ বলেন, আমার ওয়াদা অনুযায়ী তোমার ছেলেকে তোমার কোলে আবার ফিরিয়ে দিলাম। শুধু যে ফিরিয়ে দিলাম তা না, খুব ভালো করে শোনেন, খারাপ লাগতেছে আপনাদের? যে ফেরাউন চেয়েছিল মুসা আলাইহিসসালামের দুনিয়ায় আগমন ঠেকাই দিবে, এখন অবস্থাটা হয়েছে কি দেখেন, মুসা আলাইহিসসালামের
রাজকীয় জীবনযাপনের ব্যবস্থা আছে। মুসা আলাইহিস সালামের মা যখন আসলেন, মুসা আলাইহিস সালামকে তার স্তন দেওয়া মাত্রই মুসা আলাইহিস সালাম এবার দুধ পান শুরু করলেন। সুবহানাল্লাহ। এবার ফেরাউনের রাজদরবার থেকে ঘোষণা করা হলো যে এই পরিবারের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব ফেরাউন সাম্রাজ্য গ্রহণ করবে। সুবহানাল্লাহ। যে ফেরাউন তার সাম্রাজ্য নিয়ে এত চিন্তিত, সে নিজেই জানে না, সে নিজেই জানে না, সে নিজেই এখন পেলে পুষে তার জন্য ধ্বংস ডেকে নিয়ে আসতেছে। পৃথিবীতে বহু ফেরাউনের চরিত্রের মানুষ আছে, তারা ক্ষমতার চোটে, দাপটের চোটে যেমন চায় তাই করে, হয়তো তারা নিজেরাও জানে না, এইভাবে হয়তো ফেরাউনের মতো নিজেরাই পেলে পুষে তারা তাদের জন্য ধ্বংস ডেকে নিয়ে আসতেছে, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম এবার বড় হতে লাগলেন, রাজকীয় ভাবে তিনি এবার বড় হতে লাগলেন। যৌবনের বয়সে তিনি যখন পদার্পণ করলেন রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দৈহিক ভাবে শক্তিশালী করলেন, তার পাশাপাশি মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নিজের তরফ থেকে জ্ঞান আর হিকমত দান করলেন। এই কথা রাব্বুল আলামিন সূরা কসাসের 14 নম্বর আয়াতে এভাবে বললেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন, আমার নবী মূসা যখন যৌবনে পদার্পণ করলেন, পরিণত বয়সে যখন চলে গেলেন, তখন আমি তাকে আমার নিজের তরফ থেকে ইলম এবং হিকমা দান করলাম। সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করে জ্ঞান অর্জন করি, আর নবীদেরকে আল্লাহ তাআলা তার নিজের ভান্ডার থেকে স্পেশাল ইলম দান করেছেন। সুবহানাল্লাহ। ওহির জ্ঞান আর সাধারণ জ্ঞান দুটো কি সমান? ওহির জ্ঞান হচ্ছে এমন জ্ঞান, গোটা দুনিয়ার জ্ঞানকে এক পাল্লায় রাখলে ওহির জ্ঞানের 100 বিন্দুর এক বিন্দুরও সমান হবে না। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে জ্ঞান, হিকমত, জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা দিলেন কি? মুসা আলাইহিস সালাম তখনও কিন্তু নবী হন নাই, তখনও তিনি আল্লাহর কাছ থেকে নবুয়ত পান নাই। মুসা আলাইহিস সালাম হচ্ছেন এমন নবী, পৃথিবীর অন্যান্য নবীরা নবুয়ত পাওয়ার পরে তাদের পরীক্ষা শুরু হয়েছে, আর মুসা নবীর পরীক্ষা শুরু হয়েছে নবুয়ত পাওয়ার আগে থেকে। তো মুসা আলাইহিস সালাম বড় হচ্ছিলেন, সেই সমাজের সামাজিক এবং রাজনৈতিক অবস্থা তিনি পর্যবেক্ষণ করছিলেন। সেই সমাজে ফেরাউনের বংশের লোকেরা, ফেরাউনের বংশের নাম আগেই বলেছি, কিপ্তি সম্প্রদায়, এই কিপ্তি সম্প্রদায়ের লোকেরা মুসা আলাইহিস সালামের যে বংশ ছিল, সম্প্রদায় ছিল, বনি ইসরাইলের উপরে সুযোগ পাইলে তারা জুলুম নির্যাতন করত এবং এদের প্রতি তারা দাস, দাসীর মতো আচরণ। মুসা আলাইহিস সালাম যখনই কোনো মাজলুমকে দেখতেন তখনই তাকে সাহায্য করতেন। একদিন মুসা আলাইহিস সালাম দুপুরবেলা অবসর সময়ে শহরে বের হলেন, বের হয়েছেন তিনি ঘুরতেছেন, হঠাৎ করে লক্ষ্য করলেন দুজন ঝগড়া ফাসাদে লিপ্ত হয়েছে। আপনি রাস্তা দিয়ে বের হলে মাঝে মাঝে এমন হয় না, রাস্তার মধ্যে মানুষজন ঝগড়া করতেছে, কি বলেন, এরকম হয় কি হয় না? তো মুসা আলাইহিস সালাম দেখলেন দুজন ঝগড়া করতেছে, এদের কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন একজন কিপ্তি সম্প্রদায়ের আর আরেকজন বনি ইসরাইলের। তো মুসা আলাইহিস সালামকে দেখে বনি ইসরাইলের মাজলুম লোকটি, তার উপরে জুলুম করা হচ্ছিল, সে একটু সাহস করলো, বললো দেখো আমার উপরে এই লোকটা জুলুম করছে। মুসা আলাইহিস সালাম তখন ওই কিপ্তি সম্প্রদায়ের লোকটাকে বুঝালেন, দুজনের ফেতনা, দুজনের ঝগড়াকে নিবারণের জন্য তিনি কাজ করলেন। কিন্তু ওই কিপ্তি সম্প্রদায়ের লোকটা তার কথা শুনল না, মুসা আলাইহিস সালামের কথায় কোনো কর্ণপাতই করলো না। মুসা আলাইহিস সালাম কিন্তু একটু রাগী নবী ছিলেন, এই জন্য রাগ করে তাকে একটা ঘুষি মারলেন, কোনো কোনো বর্ণায় এসেছে থাপ্পড়, কোনো কোনো বর্ণায় ঘুষি মেরেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, হাযা মিন আমালি শাইতান, এটি নিশ্চয়ই শয়তানের কাজ, শয়তানের কোনো প্ররোচনা হবে। আল্লাহর কাছে তিনি তাওবা করলেন, আল্লাহও তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। গোটা মিশরে এবার খবর ছড়িয়ে পড়লো যে ফেরাউন বংশের কিপ্তি সম্প্রদায়ের এক লোক হত্যা করা হয়েছে, কিন্তু হত্যাকারীর কোনো হদিস নেই। তো কিপ্তি সম্প্রদায়ের লোকেরা ফেরাউনের রাজদরবারে গিয়ে বলল, আপনার বংশের একজনকে হত্যা করা হয়েছে আর আপনি দেখি চুপচাপ আছেন, কোনো অ্যাকশনে কি যাবেন না? ফেরাউন তখন বলল, কার বিরুদ্ধে অ্যাকশনে যাব, হত্যাকারীর তো কোনো হদিস পাওয়া
যাচ্ছে না, আগে তোমরা হত্যাকারীকে খুঁজে বের করো, তারপরে তার বিরুদ্ধে আমি অ্যাকশনে। তারা বললো অনুমান করে কিবতি সম্প্রদায়ের লোকেরা, মনে হয় এটা বনি ইসরাইলের কারো কাজ, সুতরাং আপনি বনি ইসরাইলের বিরুদ্ধে অ্যাকশন নেন। তো ফেরাউন স্বৈরাচার হলো, স্বৈরাচাররা কিন্তু মাঝে মাঝে আবার কিছু ইনসাফও দেখায়। তো ফেরাউন তখন বললো, দেখো এটা তো প্রমাণিত বিষয়, আগে প্রমাণ হোক এরপরে অ্যাকশন নিব, আর তোমরা যে বলছো সবার উপরে অ্যাকশন নিব, বনি ইসরাইলের সবার উপরে, তো একজনের জন্য সবার উপরে যদি অ্যাকশন নেই, এদেরকে যে তোমরা দাসদাসী হিসাবে ব্যবহার করো, তখন তো দাসদাসী হিসাবেও কাউকে পাওয়া না, এই দিকও রাখে ওই দিকও। তো মুসা আলাইহিসসালাম ঘটনাক্রমে পরের দিনও তিনি বের হয়েছিলেন, সমস্ত ঘটনা কোরআনুল কারীমে এসেছে, আমি খুব সংক্ষেপে বলছি। পরের দিন তিনি যখন বের হলেন, দেখলেন তার বংশের ওই লোক, বনে ইসরায়েল বংশের ওই লোক পরের দিন আবার আরেকজনের সাথে ঝগড়া করতেছে। মুসা আলাইহিসসালামকে দেখে সে আবার সাহায্য চাইল, ভাবছিল গতকালও তো মুসা আলাইহিসসালাম আমাকে সাহায্য করেছিলেন, আজকেও হয়তো তার কাছে সাহায্য চাইলে সাহায্য করবে। মুসা আলাইহিসসালাম তাকে গিয়ে বললেন, তুমিও তো এত ভালো মানুষ না মনে হচ্ছে, কারণ প্রত্যেক দিনই মানুষের সাথে ঝগড়া করো কেন? তো মুসা আলাইহিসসালাম যখন তাকে এটা একটু রাগান্বিত হয়ে বললেন, আর যখন তার হাত দিয়ে দুইজনকে ঝগড়া থেকে নিবৃত করতে যাবেন, এ তখন ভয় পেয়ে গেল, ভয় পেয়ে বলল, মুসা তুমি কি তাহলে গতকাল যাকে হত্যা করেছিলে তার মতো এখন আমাকেও হত্যা করে ফেলবে? কেন এই কথা শুনে ফেললো যার সাথে ঝগড়া করছিল কিবতি সম্প্রদায়ের রইল, সেও শুনে বুঝে ফেললো, বুঝছি গতকালের ঘটনা তাইলে মুসাই ঘটিয়েছে। সে তখন ফেরাউনের রাজ দরবারে দৌড়ে গেল, ফেরাউনকে গিয়ে জানালো গতকাল যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল আমি তার খবর নিয়ে এসেছি, মুসা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং সেই ওই লোকটাকে হত্যা করেছিল। এই কথা শোনা মাত্রই ফেরাউন তার সভাসদ অর্থাৎ তার ক্যাবিনেট মিনিস্টার যারা ছিল তাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিল মুসা আলাইহিসসালামকে তারা এই জন্য শাস্তির সম্মুখীন করবে। তাদের সৈন্যদেরকে অর্ডার করলো, মুসাকে যেখানেই পাও সেখান থেকে ধরে নিয়ে আসো। ওই সভাসদের মধ্যে এমন একজন ছিলেন যিনি মনে মনে অন্তরে অন্তরে মুসা নবীকে ভালোবাসতেন, তিনি এবার এই সিদ্ধান্ত যখন শুনলেন সঙ্গে সঙ্গে সভাসদ ত্যাগ করে মুসা আলাইহিসসালামের কাছে দৌড়ে গেলেন। কোরআনুল কারীমে তার কথা এভাবে এসেছে, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মুসা ইন্নাল মালা ইয়াতমিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহীন। ওই লোকটা এসে বলল, মুসা আমি কিন্তু শুনে এসেছি তোমাকে ধরার জন্য অলরেডি সিদ্ধান্ত হয়েছে, সুতরাং যদি বাঁচতে চাও তাহলে এখনই মিশর ত্যাগ করো, এখনই মিশর থেকে চলে যাও। মুসা আলাইহিসসালাম এবার মিশর সিদ্ধান্ত, এবার তিনি মিশর ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন, মিশর থেকে হিজরত করার মনস্থ করলেন। মিশর থেকে তিনি এবার মাদায়েন অভিমুখে যাত্রা শুরু করলেন। মাদায়েন অভিমুখে তিনি যখন যাত্রা করেছিলেন তখন তিনি বলেছিলেন, তিনি বলেছিলেন, হে আমার রব এই জালেম কওম থেকে তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে হেফাজত করো। তিনি আরো দোয়া করেছিলেন, তিনি বলেছিলেন, নিশ্চয় আমার রব আমাকে সঠিক রাস্তা প্রদর্শন করবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তিনি এবার মাদিয়ান অভিমুখে যাত্রা শুরু করলেন। চলতে চলতে তিনি মাদায়েনের এক কুয়ার নিকটে পৌঁছালেন, তিনি তখন খুব পিপাসার্ত অবস্থায় ছিলেন। মাদায়েনের ওই পানির কুয়ার কাছে তিনি যখন গেলেন, ঘটনা সেখানে কি ঘটলো আল্লাহ তাআলা সূরা কসাসে 23 নম্বর আয়াত থেকে সেটি বলছেন, ওয়ালাম্মা ওয়ারাদামা মাদায়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুনা ওয়াজাদা মিন দূনিহি ইমরাআতাইনি তাযুদান। আল্লাহ তাআলা বলছেন, যখন আমার নবী মুসা মাদিয়ানের ওই পানির কুয়ার কাছে পৌঁছালো, সেখানে গিয়ে তিনি লক্ষ্য করলেন কিছু লোকেরা ওই পানির কুয়া থেকে পানি সংগ্রহ করে তাদের পশুর পালকে পানি পান করাচ্ছে, আর তাদের পাশেই দুটি মেয়ে
তাদের পশুর পাল নিয়ে দাঁড়িয়ে আছে। দুটি মেয়েকে পশুর পাল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মুসা আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে তাদেরকে বললেন, কালামা খাতমুকুমা কালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, কি ব্যাপার, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন তোমাদের পশুর পাল নিয়ে? ওই দুই মেয়ে তখন বলল, আমরা এখানে দাঁড়িয়ে আছি এই কারণে এই লোকেরা যখন পানি পান করানো শেষ করবে এরপরে আমরা গিয়ে আমাদের পশুর পালকে পানি পান করাবো। মেয়েগুলো খুব বুদ্ধিমতী ছিল, তারা জানতো এই কথা বলে এতটুকু বলে রাখলে আবার প্রশ্ন করবে, তো তোমরা মহিলা মানুষ পানি পান করাতে আসছো কেন, তোমাদের ঘরে কি আর কেউ নাই? এই জন্য আগে থেকেই জবাব দিয়ে দিয়েছে, ওয়া আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা আছে কিন্তু আমাদের বাবা অতি বৃদ্ধ মানুষ, এই জন্য আমরাই এই পশুর পালকে এখানে নিয়ে আসি পানি পান করানোর জন্য। এই কথা শুনে মুসা আলাইহিসসালামের তাদের প্রতি দয়া অনুভূত হলো, তিনি তখন তাদের পশুর পালকে পানি পান করালেন। পশুর পালকে যখন পানি পান করালেন এই মেয়েরা চলে গেল বাড়িতে। এই মেয়েদের পরিচয় এবার দিচ্ছি, এই মেয়েরা ছিলেন সাইয়েদিনা শুআইব আলাইহিসসালামের দুই কন্যা, সুবহানাল্লাহ, নবীর মেয়ে, পয়গম্বরের মেয়ে। শুআইব আলাইহিসসালাম লক্ষ্য করলেন প্রত্যেক দিন তার মেয়েরা দেরি করে বাড়িতে আসে, কারণ সবাই পানি পান করানোর পরে তার মেয়েরা কুয়া থেকে পশুগুলোকে পানি পান করায় এরপরে দেরি করে বাড়িতে আসে। কিন্তু লক্ষ্য করলেন আজ সবার আগে তিনি বাড়িতে চলে এসেছেন, এজন্য তার মনে প্রশ্ন উদয় হলো। জিজ্ঞেস করলে, কি ব্যাপার মেয়েরা, আজকে তোমরা এত তাড়াতাড়ি বাড়িতে ফিরেছ কেন? পশুর পালকে আজ এত তাড়াতাড়ি কিভাবে পানি পান করালে? মেয়েরা তখন বলল ঘটনা শোনালো। ঘটনা শোনানোর পরে শুআইব আলাইহিসসালাম তখন বললেন, তোমরা তাকে ডেকে নিয়ে আসো যে তোমাদেরকে সাহায্য করেছিল, আমি তাকে পুরস্কৃত করতে চাই। আর ওই দিকে মুসা আলাইহিসসালাম পিপাসার্থ ছিলেন, পানি পান করে এদেরকে সহযোগিতা করে পানি পান করে তিনি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। আর তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকীর। তিনি বলেছিলেন, হে আমার রব, তুমি আমাকে এখন সাহায্য করে যে বিষয়ের মুখাপেক্ষি করবে সেটাই আমার জন্য কল্যাণকর হয়ে যাবে। অর্থাৎ তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ আমার জন্য একটা উত্তম ব্যবস্থা করে দাও। এখন নবীর দোয়া কবুল করেছেন কে, ব্যবস্থাটা হচ্ছে কেমনে দেখেন। শুআইব আলাইহিসসালাম তার মেয়েদেরকে বললেন, যাও যাও তাড়াতাড়ি তাকে নিয়ে ডেকে আসো। এবার শুআইব আলাইহিসসালামের এক কন্যা গেলেন, গিয়ে তাকে দেখলেন যে গাছের ছায়ায় তিনি বিশ্রাম নিচ্ছেন। গিয়ে তাকে বললেন, আমাদের বাবা আপনাকে ডেকেছেন, তিনি আপনাকে পুরস্কৃত করতে চান। মুসা আলাইহিসসালাম মনে মনে খুশি হলেন, ভাবলেন মনে হয় আমার দোয়াটা কবুল হয়ে গেছে, হয়তো আল্লাহ কোনো উত্তম ব্যবস্থা আমার জন্য করছেন। সুবহানাল্লাহ, তিনি তো পয়গাম্বার, পয়গাম্বারের আচরণ কেমন হয় দেখেন। মুসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে তুমি আমার পেছনে আসো, তুমি আমার সামনে না বরং আমার পেছনে থাকো, আমি তোমার সামনে হাঁটি। এখন যুবক ছেলেরা মেয়েদের পেছনে পেছনে হাঁটতে চায়, মেয়েদেরকে দূর থেকে দেখে। আমার যুবক ভাইয়েরা নিজের চরিত্রকে ঠিক করো। আমার যুবক ভাইদেরকে বলছি, তোমাদের জন্য নায়ক নায়িকা গায়ক গায়ক গায়িকারা মডেল নয়, তোমাদের জন্য নবীদের জীবনী আর নবীদের উত্তরসূরি আলেমুল আমরাই তোমাদের জন্য মডেল, শিক্ষা নিতে হবে এখান থেকে। মুসা আলাইহিসসালাম বললেন, আমার সামনে না, তুমি আমার পেছনে হাঁটো, আর আমাকে ইশারা ইঙ্গিত দিয়ে বলে দাও রাস্তা কোন দিকে আমি হাঁটবো, তুমি আমার পেছনে পেছনে। এবার দুজনেই বাড়ি পর্যন্ত যখন পৌঁছালেন, শুআইব আলাইহিসসালাম লক্ষ্য করলেন যে মুসা আলাইহিসসালাম খুব ক্ষুধার্ত, প্রথমে তাকে খুব ভালো করে খাওয়ালেন, মেহমানদারি করলেন। খাওয়ানোর পরে এবার মুসা আলাইহিসসালামের কাছে জানতে চাইলেন, ঘটনা কি, তুমি কোথা থেকে কিভাবে এসেছো? মুসা আলাইহিসসালাম সব ঘটনা শোনালেন। তখন শুআইব আলাইহিসসালাম বললেন, অসুবিধা নাই, চিন্তা করো না, ওই দুষ্ট লোকেরা এখন আর তোমাকে এখানে কোনো ক্ষতি করতে পারবে। তখন শুআইব আলাইহিসসালামের কন্যারা বলল, বাবা আপনি চাইলে এই লোকটাকে, যেহেতু এই মাদায়েনে তার কোনো পরিচিত মানুষ নাই আর সেও যেহেতু অসহায়, সুতরাং তাকে আপনি কর্মচারী হিসাবে আমাদের বাড়িতে রেখে দিতে পারেন, কারণ আমরা দেখেছি সে অত্যন্ত শক্তিশালী এবং আমানতদার।
সোহাইব আলাইহিসসালাম তিনি তো নবী, মেয়েদেরকে প্রশ্ন করলেন তোমরা আবার দেখলা কেমনে যে সে শক্তিশালী আর আমানতদার? এবার মেয়েরা বলল যে আমরা দেখলাম যখন আমাদের পশুর পালকে পানি পান করাচ্ছিল, বিরাট বালতি একাই ফেলে একাই সেটা ধরেছে। আল্লাহু আকবার, এর থেকে প্রমাণ হয় সে শক্তিশালী আর আমানতদার এবং বিশ্বস্ত বলেছে। এই জন্য যখন তাকে ডেকে আনতে গিয়েছিলাম তখন সে তার বিশ্বস্ততা পরিচয় এমন ভাবে দিয়েছে, সে বলেছে আমরা যেন আমি যেন তার পেছনে পেছনে আসি। এই কথা শুনে সোহাইব আলাইহিসসালাম তো বুঝে ফেললেন এটা সাধারণ কোনো মানুষ না, তিনিও সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। তিনি বললেন তুমি আমার বাড়িতে কর্মচারী হয়ে না আমার মেয়ের জামাই হয়ে থাকবা। সুবহানাল্লাহ, এখন বিয়ে করতে হলে মোহরানার দরকার আছে না? এখন মুসা আলাইহিসসালাম বলার আগেই তার শ্বশুর হবু শ্বশুর মানে শ্বশুর হবেন সোহাইব আলাইহিসসালাম বললেন তোমার বিয়ের মোহরানা হচ্ছে তোমার সাথে একটা চুক্তি, তুমি 8 বছর আমার বাড়িতে থাকবা, 8 বছর বাড়িতে কর্মচারী হিসাবে থাকবা, তবে তুমি যদি চাও আরো 2 বছর বৃদ্ধি করে থাকতে পারো, 10 বছরে তোমার চুক্তি তুমি শেষ করতে পারো। এবার আমাকে বলেন তো দেখি সোহাইব আলাইহিসসালাম মেয়ে বিয়ে দিলেন ধন দৌলত দেখে নাকি পরহেজগারিতা দেখে? হ্যাঁ, তা আপনারা করেনটা কি? এই যে একটু আগে মাইনুর ভাই বক্তব্য দিয়ে গেলেন, তিনি বললেন আমরা অনেকেই কোরআন হাদিসের কথা শুনে যাই কিন্তু এরপরে গিয়ে মানি না। তা আপনারা মেয়ে বিয়ে দেওয়ার সময় করেনটা কি? মেয়ে বিয়ে দেওয়ার সময় করেনটা কি আগেই জিজ্ঞেস করেন গাড়ি বাড়ি আছে কিনা, ফ্ল্যাট আছে কিনা, চিঠা হবে বিল্ডিং কয়টা, ফ্ল্যাট কয়টা, গাড়ি আছে কিনা, কোথায় চাকরি করে, কত টাকা ইনকাম করে। আমার বাবাদেরকে বলতে চাই মেয়ে বিয়ে দেওয়ার সময় যদি এইগুলো শুধুমাত্র দেখে বিয়ে দেন, বিয়ের পরে মেয়ের কপালে সুখ থাকবে না, মেয়ের কপালে শুধু দুঃখ থাকবে। ঠিক তো বলে যান, এই কামগুলো তো এরপরে আপনারাই করেন, এগুলা না করে বরং জিজ্ঞেস করবেন যে ছেলেটি আমার মেয়েকে বিয়ে করতে চায় সে 5 ওয়াক্তের নামাজি কিনা, সে তাহাজ্জুদ গুজার কিনা, তার মুখে দাঁড়িয়েছে কিনা, হালাল হারাম মেনটেন করে চলে কিনা, তাকওয়া পরহেজগারিতা দিনদারিকা দেখে বিয়ে দেন। এই ছেলের বেশি টাকা পয়সা না থাকলে, চিটাং শহরে গাড়ি বাড়ি না থাকলেও সারা জীবন ওই ছেলের কাছে আপনার মেয়ে সুখী থাকবে। এত টাকা পয়সা নিয়ে কি করবেন? এগুলো নিয়ে কি কবরে যেতে পারা যায়? কবরে যেতে পারবে? গাড়ির মালিক, বাড়ির মালিক যাওয়ার সময় ওই সাদা কাফনের ভেতরে ঢুকে খালি হাতেই কবরে যাচ্ছে, ঠিক না? এটা সবাই গন্তব্য, এভাবে সবাই আমরা চলে যাব, কেউ থাকবো না, খালি হাতে শূন্য হাতে সবাইকে চলে যেতে। সম্মানিত ভাইয়েরা, তাহলে মুসা আলাইহিসসালাম এবার মেয়েকে বিয়ে দিলেন, প্রস্তাব দিলেন, আর সরি সোহাইব আলাইহিসসালাম এবার বিয়ে প্রস্তাব দিলেন আর মুসা আলাইহিসসালামও প্রস্তাব কবুল করলেন, ইজাবও হয়ে গেল, কবুলও হয়ে গেল, এবার নিকাহ বিয়েটাও কমপ্লিট হয়ে গেল। সুবহানাল্লাহ, মুসা আলাইহিসসালাম এবার 10 বছর থাকলেন মাদায়েনে, 10 বছর তিনি থাকলেন মাদায়েনে। 10 বছর থাকার পর চুক্তির যখন মেয়াদ শেষ হয়ে গেল এবার তিনি তার শ্বশুরের কাছ থেকে বিদায় নিলেন, বললেন যে শ্বশুর মশাই এবার বিদায় দেন, এবার আমি আমার নিজের দেশে মিশরে যেতে চাই। তখন তার 2টি সন্তান হয়েছিল, বিদায়া ওয়া নিহায়াতে এসেছে, তখন তার 2টি সন্তান হয়ে গিয়েছে। তো তার শ্বশুর তখন তাকে হাদিয়া দিয়ে বিদায় করলেন, অর্থাৎ এক পাল দুম্বা তাকে হাদিয়া হিসাবে দিলেন, গিফট করলেন, হাদিয়া মানে গিফট, গিফট দিলেন। এরপরে মুসা আলাইহিসসালাম খুশি হয়ে এবার শ্বশুরের দেওয়া হাদিয়া নিয়ে এক পাল দুম্বা আর নিজের পরিবার নিয়ে মিশরের দিকে তিনি রওনা করলেন। পথ চলতে চলতে তিনি যখন মিশরের সীমান্তের কাছে চলে গেলেন, মিশরের সিনাই পর্বতের তুর পাহাড়ের নিকটে যাওয়ার পর সন্ধ্যা ঘনিয়ে আসলো, রাতের অন্ধকার নেমে আসলো। কোনো কোনো বর্ণনা এসেছে তখন তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল, তিনি তখন আগুন সংগ্রহ করার জন্য দিক বিদিক ছোটাছুটি করছিলেন কিন্তু কোথাও থেকে তিনি আগুন সংগ্রহ করতে পারছিলেন না। এবার পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন জ্বালাবার চেষ্টা করলেন, পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন জ্বালাবার চেষ্টা করলেন, তারপরেও তিনি ব্যর্থ হলেন। এবার তিনি হঠাৎ করে লক্ষ্য করলেন দূরে কোথাও আগুন দেখা যাচ্ছে, দূরে তিনি আগুন দেখতে পেয়ে তিনি তখন তার পরিবারের লোকদেরকে বলেছিলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই ঘটনা এভাবে বর্ণনা করেছেন, ফালাম্মা কদা মূসা আল আজাল ওয়া সারা
بأهله آنس من جانب الطور نارا قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتكم منها بخبر أو جذوة من النار لعلكم تصطلون. আল্লাহ তাআলা বলছেন যখন তাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেল আর মিশরের সিনাই পর্বতের তুর পাহাড়ে যখন মুসা আলাইহিসসালাম তার পরিবার নিয়ে পৌঁছালেন রাতের বেলা সেখানে তিনি আগুন দেখতে পেয়ে পরিবারকে বললেন এখানেই থাকো আমি দেখি এখান থেকে কোনো আগুন সংগ্রহ করা যায় কিনা। এরপরে আগুন সংগ্রহের জন্য তিনি সেখানে গেলেন, আগুন সংগ্রহের জন্য তিনি যখন আগুনের কাছে গেলেন রব্বুল আলামিন তখন তাকে বললেন আল্লাহ তাআলা এই ঘটনা এভাবে কোরআনে বর্ণনা করেছেন ফালাম্মা আতাগা নুদিয়া ইয়া মূসা ইন্নি আনা রাব্বুকা ফাখলা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। আল্লাহ তাআলা বলছেন যে যখন মূসা আলাইহিসসালাম আগুনের কাছে আসলেন তখন আল্লাহ তাআলা বললেন হে মূসা এটা আগুন নয় ইন্নি আনা রাব্বুক আমি তোমার রব ফাখলান আলাইক জুতা খুলো কারণ ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া তুমি পবিত্র তুওয়া উপত্যকায় চলে এসেছো। সুবহানাল্লাহ তুমি তোমার রবের সাথে এখন কথা বলছো। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা মূসা আলাইহিসসালামকে কালিমুল্লাহ বলা হয় কারণ তিনি কথা বলেছেন কার সাথে আল্লাহ তাআলা বলেন এটা আগুন না এটা তুমি তোমার রবের কাছে চলে এসেছো তোমার রব এখন তোমার সঙ্গে কথা বলছে। আল্লাহ তাআলা এবার তার নবী মূসা আলাইহিসসালামকে নবী হিসাবে ঘোষণা দান করলেন তার নবুয়ত ঘোষণা করলেন। আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন ওয়া আনাখতারুতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনী ওয়া আকিমিস সালাতা লিযিক্রী। আল্লাহ তাআলা বললেন হে মূসা আমি তোমাকে নবী হিসাবে মনোনয়ন দিলাম মনোনীত করলাম এখন আমি তোমার প্রতি যে ওহি প্রত্যাদেশ করছি তা ভালো করে শুনে নাও ইন্নানি আনাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুনি আমি ছাড়া আর কোনো ইলাহ নাই সুতরাং আমার ইবাদত করো ওয়া আকিমিস সালাতা লিযিক্রি আর আমার স্মরণার্থে আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। আল্লাহ তাআলা ওহি নাযিল করলেন তাকে নবী হিসেবে ঘোষণা দিলেন নবুয়তের ঘোষণা দেওয়ার পর আল্লাহ তাআলা বললেন তুমি যে নবী হয়েছো এবার লোকেরা তার সত্যতা জানতে চাইবে এজন্য আমি তোমাকে মুজিজা দান করছি। আল্লাহ তাআলা তখন সাইয়েদিনা মূসা আলাইহিসসালামকে প্রশ্ন করলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ তাআলা বললেন হে মূসা তোমার হাতের মধ্যে এটা কি তোমার হাতের মধ্যে এটা কি? মূসা আলাইহিসসালাম তখন বললেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কা عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى. দেখেন আল্লাহ তাআলা প্রশ্ন করলেন হাতে এটা কি? এটা শর্ট কোশ্চেন কিন্তু উত্তরটা শর্ট হয় নাই হয়ে গেছে অনেক বড়। মূসা আলাইহিসসালাম বললেন এটা আমার লাঠি। এবার লাঠির ডেফিনেশন দেওয়া শুরু করলেন বললেন এটা আমার লাঠি এটার উপর আমি ভর দিয়ে চলি আর এটা দিয়ে গাছের পাতায় আমি গাছের ডালে বাড়ি দিয়ে গাছের পাতা ঝরিয়ে আমি আমার পশুর পালের জন্য খাদ্যের ব্যবস্থা করি। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন হাতে এটা কি? তিনি লাঠিও বললেন লাঠির পরিচয়ও। এরপরে আল্লাহ তাআলা বললেন মূসা এই লাঠি তোমার এখন মুজিজা হয়ে যাবে। ক্বালা আলকিহা ইয়া মূসা। আল্লাহ তাআলা বলেন হে মূসা তোমার হাতের এই লাঠি তুমি মাটিতে ফেলে দাও। তিনি যখন তার হাতের লাঠি নিক্ষেপ করলেন মাটিতে ফেলে দেওয়ার পর ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ তিনি যখন তার হাতের লাঠি মাটিতে ফেলে দিলেন তৎক্ষণাৎ সেটা একটা বিরাট সাপে রূপান্তর হয়ে গেল। আল্লাহু আকবার মুজিজা। ইটস এন আরবিক ওয়ার্ড এটা আরবি শব্দ এর অর্থ কি? এর অর্থ হচ্ছে অক্ষমকারী কোনো বিষয় অক্ষম করে দেওয়া কোনো বিষয়। আল্লাহ তাআলা যখন যে যুগে যে নবীদেরকে মুজিজা দিয়েছেন ওই মুজিজা সেই যুগের সকল বস্তুকে অক্ষম করে দিত
এজন্য এটাকে আরবিতে বলা হয় কি, মুজেজা। মুসা আলাইহিসসালামের সময় জাদুবিদ্যার প্রচলন ছিল, এজন্য জাদুর চাইতেও আরো শক্তিশালী একটি মুজেজা আল্লাহ তাআলা দান করলেন, যেই মুজেজা দেখে সবাই অভিভূত হয়েছিল। আল্লাহু আকবার। মুসা আলাইহিসসালাম হাত থেকে লাঠি এবার ফেললেন, দেখলেন এটা বিরাট সাইজের সাপ হয়ে গেছে, ভয় পাওয়ারই তো কথা, তাই না? তিনি এবার ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, ভয় পেও না, আল্লাহ তাআলা বললেন, ভয় পেও না, আবার এটাকে ধরো, দেখবা ধরা মাত্র এটা তার আগের আকৃতি, অর্থাৎ আবার এটা লাঠি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি আমি কি হাত থেকে লাঠি ফেললে বড় সাপ হওয়া তো দূরের কথা, অন্য কিছু হবে কথা বলেন। মুজেজা ঘটে কার হুকুমের মাধ্যমে? এরপরে আল্লাহ তাআলা বললেন, এটি হচ্ছে তোমার এক নম্বর মুজেজা, তোমাকে আমি আরেকটি মুজেজা দিচ্ছি, দুই নম্বর মুজেজা হলো, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। আল্লাহ তাআলা বললেন, তোমার এই হাতকে তোমার বগলের মধ্যে রাখো, বগলের নিচে রাখো, বগলের নিচে রেখে হাত যখন বের করলেন দেখা গেল তার হাত থেকে শুভ্রতা আলো ছড়াচ্ছে। আল্লাহ, কয়টা মুজেজা হলো, কয়টা মুজেজা? কি আপনারা আছেন না ঘুমাচ্ছেন? কয়টা মুজেজা? এই দুটি মুজেজা দিলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, ফাযানিকা বুরহানানি মির রব এই দুটি হচ্ছে বুরহান, তোমার রবের পক্ষ থেকে আসা বুরহান, মুজেজা। এবার তুমি এই দুটি মুজেজা সহ ফেরাউন আর তার সভাসদের কাছে যাও, গিয়ে আল্লাহর দিনের দাওয়াত দাও। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বললেন, اذهب الى فرعون انه طغى। موسى এবার তুমি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও, কারণ ইন্নাহু তাগা, সে বিদ্রোহী, সীমা লঙ্ঘনকারী। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বললেন, গো আমার রব, রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজীরাম মিন আহলি হারুন আখি। তিনি বললেন, হে আমার রব, আমার বক্ষ, আমার হৃদয়কে তুমি প্রশস্ত করে দাও, নবুয়তের এই দায়িত্ব পালনের জন্য আমার হৃদয়টাকে আরো প্রশস্ত করে দাও, ওয়াইয়াসসিরলি আমরি, আমার কাজ তুমি সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার জড়তা দূর করে দাও। কারণ মুসা আলাইহিসসালামের জিহ্বায় জড়তা ছিল, তিনি স্মুথলি কথা বলতে পারতেন না, এজন্য তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, নবুয়তের এই দায়িত্ব আঞ্জাম দিতে হলে আমাকে কথা বলতে হবে দাওয়াত দিতে গেলে, এজন্য আমার এই জড়তা তুমি দূর করে দাও, আর ইয়াফকাহু কাউলি, যাতে মানুষেরা, জনগণ আমার কথা বুঝতে পারে, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আর আমার পরিবার থেকে আমাকে একজন সাহায্য করে দাও, হারুন আখি, আমার ভাই হারুনকেও তুমি আমার জন্য সাহায্যকারী হিসাবে, তাকেও তুমি নবুয়ত দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, সাইয়েদনা হারুন আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নবুয়ত বললেন, নবুয়ত দান করলেন, আবার দুই ভাই নবী, মুসাও নবী, হারুন আলাইহিসসালাম তিনিও নবী। সুবহানাল্লাহ। এবার দুই ভাই মিলে দিনের দাওয়াত নিয়ে গেলেন কার কাছে? কষ্ট হচ্ছে আপনাদের? আমরা কিন্তু একদম ফিনিশিংয়ে চলে এসেছি এবং মূল কথাগুলোতে এখন আসছি। এবার ফেরাউনের দরবারে আসলেন, ফেরাউনের দরবারে এসে তিনি বললেন, মুসা আলাইহিসসালাম বললেন, ইন্নি রাসূল রাব্বিল আলামিন, আমি হচ্ছি বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত রাসূল। ফেরাউন এই কথা শুনে বলল, ওয়ামা রব্বুল আলামিন, রব্বুল আলামিন আবার কে? বিশ্বজগতের প্রতিপালক আবার কে? কারণ এই ফেরাউন সেই তো নিজেকে রব, প্রতিপালক ঘোষণা দিয়েছিল, বলেছিল ফাকালা আনা রব্বুকুমুল, তো সে বলল আমার এই সাম্রাজ্যে তুমি আবার রব্বুল আলামিন, নতুন কোন রবের কথা বলো? এবার মুসা আলাইহিসসালাম সেই রবের পরিচয় দেওয়া শুরু করলেন। মুসা আলাইহিসসালাম বললেন, ক্বালা রব্ব
رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين. قال لمن حوله ألا تستمعون. موسى عليه السلام বললেন, আসমান সমূহ আর জমিন এবং এত দুভয়ের মাঝখানে যা কিছু আছে সব কিছুর রব যিনি, আমি সেই রবের দাওয়াত দিচ্ছি। এই কথা শুনে ফেরাউন তখন উপস্থিত সবাইকে বলল, শুনছো নাকি এই মুসা কি বলছে? মুসা আলাইহিস সালাম আরো বললেন, অবাক হয় না, ক্বাল রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন, আমি সেই রবের দাওয়াত দিচ্ছি যিনি তোমাদেরও রব এবং তোমাদের পূর্ববর্তীদেরও রব। সুবহানাল্লাহ। ফেরাউন তখন বলল, قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون. فرعون বলল, যে লোকটি তোমাদের সামনে তাকে রাসূল হিসাবে পরিচয় দিচ্ছে এই লোকটা আসলে পাগল ছাড়া আর কিছুই, সে আমাদের সাথেই ছিল, আমাদের চোখের সামনে সে বড় হয়েছে, এরপরে অপরাধ করে এখান থেকে চলে গেল, আজকে হঠাৎ করে কোথা থেকে এসে সে তাকে নবী বলা শুরু করেছে, আসলে তার মাথা নষ্ট হয়ে গিয়েছে, সে তাকে নবী বলে এমনি এমনি দাবি করছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন এত সহজে কিন্তু আমাকে হার মানিয়ে দিতে পারবা না। এবার ফেরাউনকে তিনি প্রশ্ন করে বসলেন, ক্বাল লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি غيري لأجعلنك من المسجونين قال أولو جئتك بشيء مبين. موسى عليه السلام বললেন, أولو جئتك بشيء مبين, আমি যদি তোমার কাছে প্রমাণ পেশ করি তারপরেও কি তুমি আমাকে পাগল বলবে? এবং সে আরো বলেছিল যে তোমাকে কয়েদখানায় জেলখানায় বন্দি করে এখনো দেখবেন দিনের দাওয়াত দিলে হামলা মামলার ভয় দেখানো হয়। এই সব ভয় ভীতি দিন বিরোধীদের কাছ থেকে এই সব ভয় ভীতি এটা নতুন কোনো বিষয় নয়, যত যুগে দিনের দাওয়াত চলবে দিন বিরোধীদের সাথে দিনপন্থীদের সংঘর্ষ চলতে থাকবে। সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা ফেরাউন, আমি যদি আবার আমার নবুয়তের সপক্ষে কোনো দলিল দৃষ্টান্ত মর্যাদা পেশ করতে পারি তারপরেও কি তুমি আমার বিরুদ্ধে একশনে যাবে? এবার ফেরাউন তো ভেবেছিল, এই মুসাকে তো আমরা নিজের চোখেই দেখেছি, সে আর কি আনতে পারবে, তার মেন্টালিটি ছিল এমন। ফেরাউন বলল, ঠিক আছে, ক্বাল ফাতি বিহি ইন কুনতা মিনাস সাদিকিন। ফেরাউন বলল, ঠিক আছে, যদি তুমি সত্যবাদী হয়ে থাকবা দেখি তো তুমি দৃষ্টান্ত পেশ করো, তুমি যে নবী হয়ে গেছো এটা আমাদেরকে বুঝায় দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন কয়টা? এবার দুটো মুজিজাই তিনি দেখালেন, বগলের নিচে হাত রেখে বের করলেন, দেখা গেল তার হাত থেকে শুভ্রতা আলো ছড়াচ্ছে। আল্লাহু আকবার! এটা কি স্বাভাবিক বিষয় নাকি অস্বাভাবিক বিষয়? আপনি বগলের নিচে হাত রেখে বের করলে আলো তো ছড়াবে না, বরং ঘামলে আরো গন্ধ ছড়াবে, ঠিক না? আর মুসা নবী হাত বের করলেন, সেখান থেকে কি ছড়াচ্ছে? শুভ্রতা আলো ছড়াচ্ছে। এবার সবাই অবাক, ফেরাও নিজেই অবাক, হায় হায় এটা কি ঘটলো? মুসা আলাইহিস সালাম বললেন, দাঁড়াও আরো দেখাচ্ছি, হাত থেকে লাঠি ফেলে দিলেন, কি হয়ে গেল? কি হয়ে গেল? এবার ফেরাও একটু ঘরে চড়ে বসলো, ভয় পেল। মুসা আলাইহিস সালামকে বললো, ঠিক আছে ঠিক আছে, তোমার এই জাদু দেখানো বন্ধ করো। সে তখন বললো, দেখছো মুসা এত বছর আমাদের কাছে ছিল না, সে মনে হয় এত বছর জাদু টাদু শিখে আসছে, সে অনেক বড় জাদুকর হয়ে গিয়েছে, ভালোই জাদু দেখিয়েছে, দেখছেন অবস্থা। তখন ফেরাউন বলল, অসুবিধা নাই মুসা, তোমার এই জাদুবিদ্যাকে হার মানিয়ে দেওয়ার জন্য আমার এই সাম্রাজ্য বড় বড় জাদুকর আছে। মুসা আলাইহিস সালাম বললেন, তাই নাকি, ডেকে আনো তো তোমার জাদুকরদেরকে। এবার ফেরাউন তার জাদুকরদেরকে ডেকে আনলো, ডেকে এনে বললো, দেখছো মুসা অনেক বড় জাদুকর হয়ে গেছে, সে হাত থেকে লাঠি ফেলে দিছে ওটা সাপ হয়ে গেছে, তো তোমরাও তোমাদের হাতের লাঠি আর দড়ি ফেলে এগুলোকে সাপ বানাও তো। এবার জাদুকররা তাদের হাতের লাঠি আর দড়ি ফেলে দিল, তখন লোকচক্ষু তখন তারা মানুষের চোখের মধ্যে এক ধরনের ধান্দা লাগিয়ে দিল, এগুলাকে দেখতে সাপই দেখাচ্ছিল। মুসা আলাইহিস সালাম তো ভয় পেলেন না, তিনিও হাত থেকে লাঠি ফেললেন, এটা বিরাট একটা সাপ হয়ে সবগুলাকে একেবারে ভক্ষণ করে ফেললো। আল্লাহু আকবার! জাদুকরেরা তখন অবাক হয়ে গেল, তারা বলল,
এটা তো সাধারণ জাদু নয়, কারণ এই মুসা আমাদের সামনেই বড় হয়েছে, যৌবন বয়স পর্যন্ত আমাদের সামনে ছিল, তার পরিবারের কেউ জাদুকর না, সে তো কারো কাছ থেকে জাদু শেখার কথা না, আর এতদিন সে আমাদের সামনে ছিল না, যদি সে জাদু শিখেও থাকতো আমরা তো জাদুকর, আমাদের কাছে খবর থাকতো, কিংবা তার উস্তাদ যার কাছে সে জাদু শিখেছে তার খবর অন্তত আমরা জানতে পারতাম, আর তারা ভালো করেই ভেবেছিল এইটা তো কোনো জাদুকরের কাজ না। তাদের অন্তরের মধ্যে এবার মুসা আলাইহিসসালামের দাওয়াতের প্রভাব গিয়ে পড়লো, সুবহানাল্লাহ, ফেরাউন এবার কিছুটা লজ্জিত হয়ে গেল। এবার জাদুকরেরা প্রকাশ্যে মানুষের সামনে বলল, তোমরা যেটাকে জাদু বলছো এটা জাদু নয়, জাদুবিদ্যায় আমরা পারদর্শী, নিঃসন্দেহে মুসা আল্লাহর নবী, আর জাদুবিদ্যা সম্পর্কে আমাদের আমাদের ধারণা আছে, এই জন্য তোমাদের মতো আর আমরা গুমরাহিতে পড়ে থাকবো না। তারা কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। এবার ফেরাউনের টেনশন বাড়লো না কমলো, তার ইজ্জত গেল না থাকলো, এটা থাকলো না গেল। এবার ফেরাউন লোকচক্ষুর সামনে তার ইজ্জত তো টিকাইতে হবে, সে বলল অসুবিধা নাই, তোমরা ভুল বুঝিও না, আসলে মুসা গোপনে গোপনে এদের সাথে একটা সখ্যতা করে আসছে, যেন ইচ্ছে করে তাদেরকে হারাই দিতে পারে, সুতরাং তোমরা মুসার এই ভেলকিবাজিতে করিও না। আর তৎক্ষণাৎ এই ফেরাউন এই জাদুকরদেরকে আবার তার দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য একটা টেকনিক করলো, সে ঘোষণা দিল, শোনো তোমরা মুসার সাথে যে এক হয়েছে একত্রিত হয়েছ, যদি এখান থেকে ফিরে না আসো আর মুসার রবের উপর ইমান না ছাড়ো, তাহলে আমি কিন্তু তোমাদেরকে শুলে চড়িয়ে এরপরে হত্যা করব। সে ভেবেছিল আমি তাদেরকে ভয় দেখালে তারা ইমান থেকে ফিরে আসবে, কিন্তু তারা তখন বলেছিল, ফেরাউন তুমি ভালো করে শুনে রাখো, আমাদের সামনে হেদায়াতের আলো উদ্ভাসিত হয়েছে, তুমি যদি আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও তাও কোনো লাভ নাই, আমরা মরতে রাজি আছি, ইমান ছেড়ে দিতে রাজি না। এবার ফেরাউন যখন দেখলো তার ইজ্জত একেবারে চলে গেল, আর মুসা আলাইহিসসালামের দাওয়াতেরও প্রভাব এখন বাড়লো না কমলো, এবার দাওয়াতের প্রভাব বাড়লো, এখন তারই দাওয়াতি কাফেলাকে তো আটকায় রাখতে হবে, এখনো পৃথিবীতে ফেরাউন নামে কেউ না থাকলেও ফেরাউনের চরিত্রের মানুষেরা দিনের দাওয়াতকে কেমনে ঠেকায় রাখা যায়, এখনো তারা ফেরাউনি কর্মসূচি গ্রহণ করে, এগুলো ফেরাউনি চরিত্রের মানুষ। ফেরাউন এবার বলল, মুসার দাওয়াতকে তো বন্ধ করতে হবে, নইলে দিন দিন মুসার অনুসারী বাড়বে না কমবে, কথা কর না কেন বাড়বে না কমবে। সে এবার ঘোষণা করল, বনি ইসরাইলের শিশু সন্তানগুলোকে আবার ধরে ধরে হত্যা করো, উদ্দেশ্য ছিল এভাবে যদি সে নির্যাতন করে তাহলে বনি ইসরাইলের কেউ ইমান আনবে না, এভাবে সে এবার ধরে ধরে আবারও হত্যা করা শুরু করলো। আমার ভাইয়ের আজও দেখবে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই দুনিয়ার বহু জায়গায় ফেরাউনের চরিত্রের লোকেরা নিরপরাধ মানুষগুলোকে হত্যা করে, নিরপরাধ মানুষগুলোকে হত্যা করা ইমানদারের কাজ না, বরং ক্ষমতার জন্য গদির জন্য নিরপরাধ মানুষকে হত্যা করা, কোরআনের কর্মীদেরকে মেরে ফেলা, এটি হচ্ছে ফেরাউনের চরিত্রের নমুনা। নির্যাতন বাড়লো, তাই বলে কি তিনি দাওয়াত থেমে থাকলো? ফেরাউন দেখলো এত অ্যাকশন নেওয়ার পরেও কাজ হয় না, এবার দেখলো যেই সকল ইবাদত গৃহে উপাসনালয়ে মুসা আলাইহিসসালামের অনুসারীরা ইবাদত বন্দেগী করতো, এবার সে তার সৈন্যবাহিনীতে অর্ডার দিল তাদের সমস্ত ইবাদত গৃহগুলোকে ধ্বংস করে দাও। মুসা আলাইহিসসালাম এতদিন কোনো বদদোয়া দেন নাই, কিন্তু যখন ইবাদত গৃহগুলোকে ধ্বংস করে দেওয়ার কাজ শুরু হয়ে গেল, মুসা আলাইহিসসালাম প্রথমবারের মতো আল্লাহর কাছে বদদোয়া করলেন, বললেন ওগো আল্লাহ এই সকল জালেমগুলোকে তুমি ধ্বংস করে দাও, আর এই বনি ইসরাইলের লোকগুলোকে তুমি নাজাত দাও। এবার মুসা নবীর দোয়া অনুযায়ী অ্যাকশন শুরু হয়ে গেল। আল্লাহর একটি সুন্নাত হচ্ছে আল্লাহ তাআলা কোনো জাতিকে ধ্বংস করে দেওয়ার আগে ভালো হওয়ার কিছু সুযোগ দেন, আর ভালো হওয়ার সুযোগ দেওয়ার জন্য একেবারে মহাগজব আসার আগে ছোটখাটো কিছু গজব পাঠান, এই ছোটখাটো গজব দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, দেখি এরা ফিরে আসে কিনা। এই জন্য এদের উপরে আল্লাহ তাআলা মহাগজব পাঠানোর আগে সাতটা গজব দিয়েছেন। কয়টা গজব সবাই বলেন, কয়টা? এক নম্বর গজব, কঠিন দুর্ভিক্ষ নেমে আসবে, তাদের ফসলের মাঠে কোনো ফসল হচ্ছে না। এবার গোটা মিশরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, ফেরাউনের টনক নল বুঝছি মনে হয় মুসার দোয়া কবুল হয়ে গিয়েছে। এবার ফেরাউন আর ফেরাউন বাহিনী গিয়ে বলল, মুসা চলো চুক্তি করি, আর তোমার কমের উপরে জুলুম নির্যাতন চালাবো না, আমরা কিন্তু ভালো হয়ে গেছি, তোমার রবকে বলো এই দুর্ভিক্ষ তুলে নিতে।
মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, দুর্ভিক্ষ তুলে নিলেন কে? আল্লাহ। দুর্ভিক্ষ চলে গেল, আবার দেখা গেল ওই যে যেই লাউ সেই আবার তাদের সেই স্বৈরাচারিতা, জুলুম নির্যাতন আবারও শুরু হয়ে গেল। এবার আল্লাহ তাআলা তাদের জন্য দুই নম্বর গজব পাঠালেন, এবার তুফান দিয়ে বন্যা একেবারে গোটা মিশরকে আল্লাহ বিধ্বস্ত করে দিলেন। দেখা গেল মহাপ্লাবন চলে আসলো, ঘর বাড়ি ভাসিয়ে দিচ্ছে। তারা আবার গিয়ে চুক্তি, মুসা আগের বার যা করছি করছি এগুলা বাদ দাও, চলো নতুন চুক্তি করি, তোমার রবের কাছে দোয়া করো যেন এই গজব তিনি তুলে নেন। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, এই গজবও আল্লাহ তুলে নিলেন, আবারও দেখা গেল যেই লাউ সেই, আবারও তারা তাদের সেই অবাধ্যতা সীমালঙ্ঘন, তারা সেই চরিত্রে আবারও ফিরে গেল। এবার আল্লাহ তাআলা তিন নম্বর গজব পাঠালেন, পঙ্গপাল পাঠালেন। দেখা গেল এই সকল পঙ্গপাল এসে তাদের ধানের ক্ষেত, গমের ক্ষেত, জবের ক্ষেত, এমনকি তাদের যে ফার্নিচার চেয়ার টেবিল এগুলোকেও এসে খাওয়া দাওয়া একেবারে ভক্ষণ করে শুরু করলো। আবার চুক্তি, গিয়ে বললো মুসা যা করছে করছে এগুলো কি করো বাদ দাও, আসা আবার চুক্তি করি। আবার চুক্তি হলো, বললো আমরা আর এগুলো করবো না। এগুলো মানে কি? আল্লাহর সঙ্গে আর সীমালঙ্ঘন বিদ্রোহ আমরা করবো? দেখা গেল আবার তারা ওই যে বললাম যেই লাউ, আবার তারা আল্লাহর সঙ্গে সীমালঙ্ঘন, আল্লাহর অবাধ্যতায় তারা মেতে উঠল। এরপরে আল্লাহ তারা চার নাম্বার গজব পাঠালেন, আল কুম্মা, উকুন পাঠালেন। উকুন বুঝেন আপনারা, মাথায় চুলের মধ্যে উকুন হয় না? এবার দেখা গেল তাদের শরীরের মধ্যে উকুন, পুরা শরীরে একদম কামড়াইতেছে। ভালো লাগতেছে তাদের না খারাপ লাগতেছে? খারাপ মানে অশান্তিতে, শুধু ছটফট ছটফট, কারণ উকুন তাদেরকে কি করতেছে। এবার তারা মুসা আলাইহিসসালামের কাছে গিয়ে বলল আবার চুক্তি করি, চলো আল্লাহকে বলো এই গজব তুলে নিতে। মুসা আলাইহি, দেখেন আল্লাহ কতবার এদেরকে সুযোগ দিয়েছে, কতবার আল্লাহ সুযোগ দিয়েছেন। দেখা গেল আবার তারা অবাধ্যতায় মেতে উঠলো। আল্লাহ তাআলা পাঁচ নাম্বার ব্যাঙের গজব পাঠালো। ব্যাঙ ছিলেন তো আপনারা, ব্যাঙ দেখা যায় তাদের তরকারির পাতিলে, ব্যাঙ তরকারি রান্না করে রাখে, ব্যাঙ ভাত রান্না করে রাখে, ব্যাঙ যেখানে বসে, বসার পরে দেখা যায় চতুর্দিকে রাতের বেলা ঘুমায় শরীরের উপরে ব্যাঙের স্তূপ হয়ে যায়। এই গজবে অতিষ্ঠ তারা, তারা গিয়ে বললো মুসা আল্লাহর কাছে বলো তিনি যেন এই গজব তুলে নেন, এবার কিন্তু ভালো হয়ে, এরপরেও ভালো হয় নাই। আল্লাহ ছয় নাম্বার গজব পাঠালে, এবার রক্তের গজব। তারা গ্লাসে পানি নিয়েছে, পানি খাবে, পানি কি হয়ে যায়? রক্ত। পুকুর খাল বিল নদীর পানি কি হয়ে যায়? রক্ত হয়ে যায়। সামনে শুধু রক্ত দেখে আবারও গিয়ে মুসা আলাইহিসসালামকে বললো আল্লাহর কাছে আবেদন করো তিনি যেন এই গজব তুলে নেন। কতবার দেখেন সুযোগ দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা আবারও সুযোগ দিলেন। এরপরে সাত নাম্বার গজব আল্লাহ পাঠালেন, প্লেগ নামক মহামারী দিয়ে দিলেন। আল বিদায়া ওয়া নিহায়ার ভেতরে এসেছে, একদিনে 70,000 মানুষ এই মহামারীতে মারা গিয়েছিল। আল্লাহু আকবার, কত হাজার! যখন চতুর্দিকে মানুষ মারা যাচ্ছে এই মহামারীতে, করোনা না এটা প্লেগ ছিল, এখন তো করোনা আসছে তাই না? আচ্ছা যাই হোক, এই মহামারী থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। এরা গিয়ে বললো মুসা আল্লাহকে বলো তিনি যেন এই গজব তুলে নেন। এই গজব আল্লাহ তুলে দিলেন, এরপরেও তারা তাদের সীমালঙ্ঘন ছাড়লো। মুসা আলাইহিসসালাম এবার বললেন ওগো আল্লাহ, এরা তো তাদের সীমালঙ্ঘন বিদ্রোহ, তাদের দ্বিচারিতা আর তাদের সীমালঙ্ঘনের এই আচরণ ছাড়ছে না। আল্লাহ তাআলা এবার মুসা আলাইহিসসালামকে বললেন আজ রাতের বেলা তুমি তোমার কোম্পানি ইসরায়েলকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও। আল্লাহর দেওয়া নির্দেশ মোতাবেক সাইয়েদনা মুসা আলাইহিসসালাম তিনি তার কওমের লোকদের নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছেন। এই খবর চলে গেল ফেরাউনের কাছে, ফেরাউন সঙ্গে সঙ্গে তার দলবল নিয়ে, তার সৈন্যবাহিনী নিয়ে রেডি হলো যে বনি ইসরায়েলদেরকে মিশর ছেড়ে যেতে দেওয়া হবে না, তাদেরকে যে কোনো মূল্যে আটকায় রাখবে, আক্রমণ করবে। মুসা আলাইহিসসালাম তার কওমের লোকদেরকে নিয়ে পথ চলতে চলতে লোহিত সাগরের নিকটবর্তী হয়ে গেলেন। এবার লোহিত সাগরের নিকটবর্তী হওয়ার পর দেখতে পেলেন সামনে সাগর আর পেছনে ফেরাউনের বাহিনী। এবার মুসা আলাইহিসসালামের উম্মতের কেউ কেউ বলতে লাগলো মুসা তোমার রবের কথা মতো তুমি আমাদেরকে কোন গজবের দিকে নিয়ে যাচ্ছ? সামনে তো নদী আর পেছনে ফেরাউনের বাহিনী, এবার তো আমাদের নিস্তার পাওয়ার আর কোনো উপায়। মুসা আলাইহিসসালাম বললেন কাল্লা, কখনো নয়, ইন্না মাহিয়া রব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, তিনিই আমাদেরকে রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ, পেছনে ফেরাউনের বাহিনী চলে আসতেছে। আল্লাহ তাআলা বললেন মুসা আর অপেক্ষা করে লাভ নাই, তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো। হাতের লাঠি দিয়ে তিনি যখন আঘাত করলেন
এবার সেই সাগরের মধ্যে ১২টি রাস্তা তৈরি করে দিলেন কে? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার কওমকে নিয়ে এবার তুমি এই রাস্তা দিয়ে সাগরের মধ্যে কি হয়ে গেছে? এবার সে বলল, দেখছো, সে তার সৈন্যবাহিনীদেরকে বলতেছে, দেখছো আজ আমি ফেরাউন খুদার ভয়ে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না, আমি ফেরাউন খুদার ভয়ে আজকে সমুদ্রের মাঝখান দিয়ে কি হয়ে গেছে? আসলে কি সে খুদা না হুদা? সে তো আসলেই হুদা, একেবারে খালি কিছুই না। সে বলল, আর অপেক্ষা কেন করছো? মার্চ অন দ্য ব্রিজ, সবাই মার্চ করো, চলো আমরা তাদেরকে ঘায়েল করি, আক্রমণ করি। ওইদিকে মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে নিয়ে সাগর পাস হয়ে চলে গেলেন। পেছনে দেখলেন, হায় হায়, ফেরাউন তার বাহিনী নিয়ে পেছনে পেছনে আসতেছে, একেবারে সাগরের মাঝখানে চলে এসেছে। মুসা আলাইহিস সালামের উম্মতরা তখন বলল, নবী মুসা, এরাও তো চলে আসতেছে, ফেরাউন থেকে বাঁচবো কেমনে? মুসা আলাইহিস সালাম বলেন, সবর করো, আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত কি করো? ফেরাউন যখন তার সৈন্যবাহিনী একেবারে মাঝ দরিয়ায় চলে গেল, একেবারে সমুদ্রের মাঝখানে আসার পরে আল্লাহ তাআলা এবার রাস্তাগুলোকে ভ্যানিশ করে দিলে। এবার ফেরাউন আর তার সৈন্যবাহিনীকে পানিতে নাকানি আর চুবানি খাওয়াচ্ছেন কে? আল্লাহ। এবার ফেরাউন ভালো মনে যেতে চাইল, হাত্তা ইদা আদরাকাহুল গরক قال أن آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين. যখন ডুবে ডুবে মরে যাচ্ছিল, ফেরাউন বলল, আল্লাহ আমাকে মেরে ফেলিও না, আমি তো ভালো হয়ে গেছি, আমি তো ভালো হয়ে গেছি। গজব চলে আসার পরে তাওবা করলে আর তাওবা কবুল হয় না, এটি আল্লাহর একটি সুন্নাহ। আল্লাহ তাআলা বললেন, আল আন, এখন কি তোর সময় হয়েছে নাকি? ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ইতিপূর্বে তুই আমার সঙ্গে সীমালঙ্ঘন করেছিস, তোর ফেরাউনের চরিত্র, এই ফেরাউনের চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়ে আমার দিনদার ইমানদার মোমেন বান্দাদের উপরে অকথ্য অবর্ণনীয় জুলুম নির্যাতন তুই চালিয়েছিলি, এবার আজকে তোর নাকানি চুবানি খাওয়ার। আল্লাহ তাআলা বললেন, না আজকে আর তোকে কোনো সুযোগ দেওয়া হবে না, তবে তোর ব্যাপারে একটি আলাদা সিদ্ধান্ত আমার আছে। আল্লাহ জানিয়ে দিলেন, তোর ব্যাপারে একটা আলাদা সিদ্ধান্ত আছে। আল্লাহ তাআলা বললেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বললেন, তোকে একেবারে শেষ করব না, তোর দেহটাকে আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখব, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যেন তোর পরবর্তী তোর চরিত্র ধারণকারী লোকদের জন্য তোর এই দেহটা যেন নিদর্শন হয়ে থাকে, এজন্য আমি তাকে সংরক্ষণ করে রাখবো। ১৯০৫ কিংবা ১৯০৭ সালে, আবার এটা নিয়ে একটু ইখতলাফও আছে, কেউ কেউ বলেছেন ১৮০০ সালের পরে ফেরাউনের মমি করা সেই দেহ পাওয়া গিয়েছে, এরপরে সেটা নিয়ে অনেক প্রত্নতাত্ত্বিক গবেষণা হয়েছে, বর্তমানে তার এই মরদেহ মিশরের রাজধানী কায়রোতে আছে না নাই? তাহলে আল্লাহর এই আয়াত কি মিথ্যা? আল্লাহ তাআলা তার মরদেহকে রেখে দিয়েছে, কি জন্য রাখলেন? ফেরাউনের চরিত্রের লোকদের হেদায়তের জন্য, শিক্ষা নেওয়ার জন্য। এই যে ফেরাউনকে এবং তার দলবলকে লোহিত সাগরে ডুবাইয়া আল্লাহ যেদিন ধ্বংস করলেন, আর মুসা নবীকে আল্লাহ যেদিন নাজাত দিলেন, সেই দিন তার নাম কি? আশুরা। এই আশুরার দিনটা বুঝাবার জন্য এত লম্বা একটা কাহিনী নিয়ে আসলাম। তাহলে বলেন তো, আশুরার দিনটা মূলত বিজয়ের দিন নাকি দুঃখের দিন? মূলত বিজয়ের দিন, কিন্তু পাশাপাশি এটা আমাদের জন্য একটি শোকাবহ দিন, কারণ এই দিনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম দৌহিত্র, তার প্রিয়তম নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে ইরাকের কারবালা নামক প্রান্তরে নির্মমভাবে শহীদ হয়েছে। সুতরাং এই দিনটি বিজয়ের হলো, বিজয়ের পাশাপাশি এই দিনটা আমাদের জন্য বেদনাবিধুর শোকাবহ একটি দিন। আমার প্রিয় ভাইয়েরা, বিজয়ের দিনে শোকের কোনো ঘটনা ঘটলে বিজয়ের তাৎপর্য কিন্তু হারিয়ে যায়, হারিয়ে যায়, বুঝেছো না জবাব দেন, হারিয়ে যায়, হারিয়ে যায় না। এখন এটা আপনাদেরকে বুঝাবার জন্য একটা
বাস্তবিক উদাহরণ দেই। বলেন তো আমাদের বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে? কথা কন না কেন, কত তারিখে? আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের দেশকে সব সময় হেফাজতে রাখুন, আমিন। এটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি, আল্লাহ যেন এমনটা না করেন। মনে করেন এই বছর 16 ডিসেম্বর আমাদের বিজয়ের দিয়ে বিজয় দিবসে আল্লাহ না করুক একটি ভয়াবহ ট্র্যাজেডিপূর্ণ ঘটনা ঘটে গেল, তাই বলে কি 2022 সালে যখন 16 ডিসেম্বর আসবে বাংলাদেশের মানুষ বিজয় দিবস পালন করা বাদ দিয়ে দিবে? কথা বলেন, বাদ দিয়ে দিবে? বাদ দিবে না, কারণ এই দিনটা আমাদের জন্য তাৎপর্যপূর্ণ দিন। দেখা যাবে আগামী বছর যখন এই দিনটা আসবে বিজয় দিবস পালনের পাশাপাশি এই দিনে যে একটা ট্র্যাজেডি ঘটেছিল এই জন্য মানুষ শোকাবহ শোকার্ত হবে। সুতরাং আশুরার দিনটা মূলত ইমানদারদের বিজয়ের দিন আর স্বৈরাচারীদের পরাজয়ের দিন। এই দিনে তো ইয়াজিদেরও ধ্বংস হয়েছিল, সরি, এই দিনে তো ইয়াজিদও তার স্বৈরাচারিতা প্রদর্শন করেছিল। এই দিন তো ইয়াজিদও তার সৈন্যবাহিনী দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উপরে অবরোধ আরোপ করে এরপরে তাকে সেখানে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। সুতরাং এই দিনটি স্বৈরাচারীদের, এই দিনটি জালেমদের পতনের দিন। জুলুম করেছে এই ফেরাউনের এই দিনে পতন হয়েছে, ইয়াজিদের এই দিনে পতন না হলো, ইয়াজিদের পরে এমন ভাবে ধ্বংস হয়েছে আজ পর্যন্ত কোনো মানুষ দেখবেন কারো ছেলের নাম ইয়াজিদ রাখে না। এবং রাজা বাদশাহ মরে গেলে দেখা যায় তাদের পরবর্তী কয়েক প্রজন্ম তাদের ছেলেমেয়েরা নাতি পুতিরা রাজা হয় বাদশাহ হয়, কিন্তু ইয়াজিদ মরে যাওয়ার পরে আজ পর্যন্ত ইয়াজিদের বংশের কেউ আর ক্ষমতায় বসতে পারে, বসতে পেরেছে? তাহলে এই 10ই মুহররম এটি আশুরার দিন, এটা বিজয়ের দিন, পাশাপাশি এই দিনটি আমাদের অন্তরকে শোকার্ত করে দেয় কারণ এই দিনে একটি ট্র্যাজেডিপূর্ণ ঘটনা ঘটেছে। তো কারবালার ঘটনা নিয়ে আমি খুব সংক্ষেপে বলবো, যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে, কষ্ট হচ্ছে আপনাদের, খুব সংক্ষেপে আমি বলবো। এর আগে আমি বলতে চাই এই যে আশুরার দিনে যে ঘটনা ঘটলো, ফেরাউন ধ্বংস হলো, এই আশুরা থেকে আমাদের 5টি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। কয়টা শিক্ষা আছে? 5টি শিক্ষা, খুব সংক্ষেপে বলছি। এক নম্বর হচ্ছে বিজয়ের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। মুসা আলাইহিস সালাম এই দিনে বিজয় লাভ করার পর ক্রেডিটটা কি নিজেই নিয়েছিলেন নাকি আল্লাহর জন্য শুকরিয়া আদায় করেছিলেন? ওই যে শুরুতে যে হাদিস পড়লাম, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। সুতরাং আমরা আমাদের জীবনের যে কোনো ক্ষেত্রে সফলতা বা বিজয় লাভ করলে সর্বপ্রথম আমরা কার শুকরিয়া জানাবো? এখন দেখবেন অনেক ছেলেরা অনেক মেয়েরা বা অনেক মানুষ কোনো জায়গায় সাকসেসফুল হলে হাতকে এরকম এরকম করে তারপরে বলে ওয়াও আই এম সাকসেসফুল বলে কি বলে না? এটা ইমানদারদের চরিত্র না। আপনি যখনই বিজয়ী হবেন যে কোনো ক্ষেত্রে সফলতা অর্জন করবেন, সবার আগে যাকে স্মরণ করবেন এবং সবার আগে যার প্রশংসা করবেন তিনি কে? আল্লাহ। তিনি কে? আশুরার 2 নম্বর শিক্ষা হলো এখানে বিজয় পালন করার, সফলতা পালন করার একটি চমৎকার নমুনা পেশ হয়েছে। মুসা আলাইহিস সালাম তার এই বিজয় পালন করেছিলেন আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে, তিনি এরপরে কি রেখেছিলেন? রোজা রেখেছিলেন। তাহলে বোঝা গেল সফলতা আসলে আল্লাহর দরবারে আরো বেশি নতজানু হয়ে আল্লাহর গোলামি আরো কি করতে হবে? বাড়িয়ে দিতে। আমরা কি করি? দেখেন তো আমাদের বিজয় দিবস আসলে বা আমাদের গুরুত্বপূর্ণ দিবসগুলো 21শে ফেব্রুয়ারি আসলে আমরা কি করি? আমরা ফুল দেই, এরপরে নাচানাচি করি। সবচেয়ে মজার কথা কি জানেন, 21শে ফেব্রুয়ারি আমাদের বাংলা ভাষার দিন। ভাষার জন্য পৃথিবীতে আর কোনো জাতি জীবন দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু এই বাংলার দামাল ছেলেরা সালাম বরকত রফিক জব্বার এরা নিজের জীবনটাকে তারা বিলীন করে দিয়েছে। এই সালাম বরকত রফিক জব্বার এত মুসলমানই ছিল, দেখা যায় বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে। আমি গত বছর এক জায়গায় মাহফিলে যাচ্ছি 21শে ফেব্রুয়ারিতে, দেখি রাস্তার দুই ধারে ছেলেমেয়েরা ওই ভাষা দিবসের দিনে ভাষা দিবস পালন করতেছে মাইক টেক লাগাইয়া, এরপরে তারা বাংলা গান না হিন্দি গান বাজাইতেছে। কি বলেন, চিটংয়ে ওগুলা মাঝে মাঝে দেখেন কিনা আপনারা? ভাষা দিবস পালন করতেছে হিন্দি গান বাজায়। এই যে আমাদের শহীদরা এত ত্যাগ করলো, বিজয় দিবসটা আমরা কিভাবে পালন করবো? আমাদের উচিত ছিল সেদিন আল্লাহর শুকরিয়া জানানো, কারণ এই বিজয় দিয়েছেন কে? আল্লাহ। না দিলে আপনি জোর করে নিতে পারবেন? আল্লাহর শুকরিয়া জানানো, পাশাপাশি শহীদদের জন্য দোয়া করা, তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে কি করা? আমরা এগুলো না করে নাসানাসি ফালাফালি যতই করি না কেন, বলেন আমার শহীদদের কোনো লাভ হবে? আমার যুবক ভাইরা নিজেদের বিবেক দিয়ে চিন্তা করবেন, আপনারাই হচ্ছেন আগামী প্রজন্মের কর্ণধার।
আমার শহীদদের জন্য যেটা করলে তারা উপকৃত হবে সেটাই করা দরকার। আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করেন। তাহলে এই আসুরার দুই নম্বর শিক্ষা হলো বিজয় বা সফলতায় আল্লাহর শুকরিয়া জানানোর পাশাপাশি আল্লাহর এবাদত করে আল্লাহর গুলামি করে তার নমুনা পেশ করতে হবে। নম্বর থ্রি, তিন নম্বর হচ্ছে কখনোই ইমানি পরীক্ষায় ফ্রাস্ট্রেট হওয়া যাবে না। মুসা আলাইহিসসালাম এবং তার কওমের উপরে দিনের পর দিন জুলুম নির্যাতন হয়েছে, তাই বলে কি তারা হতাশ হয়ে গিয়েছে? আমরা দেখা যায় কয়েকদিন একটু জুলুম নির্যাতন চলে, হুজুর আর পারতেছে না, জানি না এই অবস্থা কোন দিন যে যায়, চতুর্দিকে যে মারামারি শুরু হয়েছে, চতুর্দিকে খালি ইমানদারদের উপর মায় হতাশ হয়ে যায় না। হতাশ হলে চলবে না, আল্লাহর সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত এই ময়দানে আপনাকে দৃঢ়ভাবে টিকে থাকতে হবে, কারণ আল্লাহর ওয়াদা হচ্ছে আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর ওয়াদা হচ্ছে, আল্লাহর ওয়াদা হচ্ছে মুমিনদেরকে তিনি বিজয় দান করবেন। ওই বিজয় আসার আগ পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে এই ময়দানে টিকে থাকা লাগবে। নাম্বার ফোর, আসুরার চার নাম্বার শিক্ষা হলো জালেমের জুলুম যতই চলতে থাকুক না কেন, এই জুলুমের কিন্তু একদিন অবসান হবেই হবেই হবে, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, এতে কোনো সন্দেহ আছে? ফেরাউন অনেক জুলুম করেছে, শেষ পর্যন্ত টিকে থাকতে পেরেছে? টিকে থাকতে পারে নাই। ফেরাউনের চরিত্র লালন করে দুনিয়ায় আজও যারা ফেরাউনি কাজ কারবার চালাচ্ছে, গদি থাকবে, মসনদ থাকবে, কিন্তু তারা থাকতে পারবে? থাকতে পারবে? কেউ থাকতে পারবে না। জুলুমের অবসান একদিন হয়, এটি হচ্ছে আসুরার একটি অন্যতম শিক্ষা। নাম্বার ফাইভ, আসুরার পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে শিক্ষা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, আল্লাহ তাআলা মুমিনদেরকে সহযোগিতা করেন, মদদ দেন, মুমিনদের জন্য তার যে সাহায্য অবধারিত, আসুরার ঘটনা থেকে, এই ফেরাউন আর মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা এটি জানতে পারি। কারণ আল্লাহ তাআলা শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফেরাউন থেকে নাজাত দিয়েছেন। এবার চলুন কারবালার ঘটনাটি খুব সংক্ষেপে, দশ পনেরো মিনিট থাকতে পারবো তো ইনশাআল্লাহ। কারবালার ঘটনা নিয়ে আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন, আমি এক ঘন্টায় বিস্তারিত কারবালার ঘটনা সেখানে বলেছি, বিস্তারিত আলোচনা এই জন্য করেছি কারণ এই কারবালার ঘটনাটি ইসলামের ইতিহাসে অত্যন্ত ট্র্যাজেডিপূর্ণ একটি ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে অনেক মিথ্যা বানোয়াট, অনেক কিছু ছড়িয়ে দেওয়া হয়েছে। বিষাদ সিন্ধু নামক একটা কাল্পনিক উপন্যাস তো একেবারে এই ঘটনাকে বিভিন্ন রং টং মাখিয়ে দিয়েছে। তা আপনি জানবেন কোত্থেকে? আপনি জানার জন্য আমাদের মুসলিম স্কলারদের লিখিত ইতিহাস গ্রন্থগুলো আপনাকে স্টাডি করতে হবে। আপনি আল বিদায় ওয়ান নিহায়া পড়েন, এটি লিখেছেন আল্লামা ইমাম ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের রচয়িতা যিনি আল্লামা ইমাম হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ, আপনি তার লিখে আল বিদায় ওয়ান নিহায়া পড়েন। আপনি ফাতহুল বারি, ফাতহুল কাদির এগুলো আপনি পড়েন, বিভিন্ন তাফসির আপনি স্টাডি করেন, তাহলে আপনি অথেন্টিক নির্ভেজাল তত্ত্ব পাবেন। কারণ আমরা নির্ভেজাল তত্ত্ব না নিয়ে আমরা কি করি, এদিক সেদিক ছোটাছুটি করি। আমার ভাইয়েরা, কারবালার ঘটনাটি আমি সংক্ষেপে বলছি, কারবালার ঘটনাটি বলার আগে এর আগের প্রেক্ষাপট সংক্ষেপে বলি, নবীজি এই দুনিয়াতে আসার আগে আরবের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা ছিল। রাষ্ট্র ব্যবস্থা মানে কি? ধরেন আমাদের দেশে একটি রাষ্ট্র আছে, রাষ্ট্রীয় কিছু আইনকানুনও আছে, রাষ্ট্রের আইনকানুন জনগণ মেনে চলছে, না মানলে শাস্তির ব্যবস্থাও আছে। আরবে তখন রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা ছিল না, তখন কাবিলা ছিল, গোত্র ছিল। এই গোত্রগুলো তাদের গোত্রপতিদের মাধ্যমে গোত্রতান্ত্রিক শাসন ব্যবস্থায় তারা পরিচালিত হতো, বিভিন্ন গোত্রের নেতা থাকতো, এরা তাদের গোত্রকে পরিচালিত করত, গোত্রপ্রধান যা বলতো তার নিয়মেই গোত্র পরিচালিত হতো। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম একটি আধুনিক জনগণতান্ত্রিক পরামর্শ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করলেন। যেই রাষ্ট্র ব্যবস্থার দুটো দিক ছিল, এক নম্বর দিক হলো, এক নম্বর দিক হলো যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি জনগণের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে জনগণের শাসক না হয়ে জনগণের শাসক সেবক হিসাবে তিনি থাকবেন, এবং জনগণকে শাসন না করে জনগণকে তিনি কি দিবেন, সেবা দিবেন। আর সেই রাষ্ট্র ব্যবস্থার দুই নম্বর দিক ছিল যে রাষ্ট্রপ্রধান যা চাইবেন তাই হবে না, এখানে এক নায়কতন্ত্র চলবে না, বরং রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসাবে জনগণ, সেখান থেকে নামাবেও জনগণ। এমনকি নবীজির সেই অভিনব রাষ্ট্র ব্যবস্থার প্রচলন পদ্ধতি এমন ছিল, সেখানে রাষ্ট্রপ্রধানেরও সরাসরি সমালোচনা করা,
আপনি পৃথিবীতে এখন দেখবেন ডেমোক্রেসি, গণতন্ত্রের চর্চা হয়। গণতন্ত্রের শাসক যারা, তাদের বিরুদ্ধে কথা বললেই আপনাকে ফেঁসে যেতে হয়। এটা কোন জাতের গণতন্ত্র আমার বুঝে আসে না। যে গণতন্ত্রে মানুষ তার তন্ত্রমন্ত্র, তার নিজের মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না, এটা গণতন্ত্র নয়, এটা গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র। আসল গণতন্ত্র হচ্ছে এটা, আসল গণতন্ত্র হচ্ছে এটা যে জনগণ তার স্বাধীন মনোভাব পেশ করতে। নবীজির সেই রাষ্ট্র ব্যবস্থায় এই পদ্ধতি ছিল, এবং এই রাষ্ট্র ব্যবস্থার একটি প্র্যাকটিক্যাল নমুনা তিনি দুনিয়া থেকে যাওয়ার আগেই দিয়ে গেলেন। তিনি কাউকে খলিফা হিসাবে মনোনয়ন দিয়ে যান নাই। আচ্ছা বলেন তো, নবী যদি কাউকে মনোনয়ন দিয়ে যেতেন, কেউ কি আপত্তি করতো? কথা কন না কেন, আপত্তি করতো? কেউ আপত্তি করতো না। কিন্তু নবীজি যে এই অভিনব রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করলেন, তার তো একটি প্র্যাকটিক্যাল নমুনা দিয়ে যাওয়া লাগবে। এই জন্য নবীজি নিজেই এর নমুনা দিয়ে গেলেন, তিনি কাউকে মনোনয়ন দিয়ে যাননি। নবীজির অফাতের পরে সাহাবায়ে কেরাম তিন দিন এক টানা, তিন দিন, আমি সংক্ষেপে বলছি, তিন দিন পরামর্শ করে সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসাবে নির্বাচিত করলেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে সবাই বায়াতবদ্ধ হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে যাওয়ার আগে, তার ওফাতের আগে তিনি পরামর্শ করে ওমর রাদিয়াল্লাহু আনহুকে মনোনয়ন দিয়ে যান। এরপরে সবার পরামর্শ এবং ঐক্যমতের ভিত্তিতে ওমর রাদিয়াল্লাহু আনহু পরবর্তী খলিফা নির্বাচিত হন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার শাহাদাতের আগে, তিনি তো শহীদ হয়েছিলেন, তার শাহাদাতের আগে তিনি ৬ সদস্যের একটি মনোনয়ন বোর্ড দিয়ে গিয়েছিলেন যে এই ৬ জন জনগণের সঙ্গে পরামর্শ করে পরবর্তী খলিফা তারা ঠিক করবে। এখানে আবার তিনি একটা শর্ত দিয়ে গিয়েছেন যে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর যেন খলিফা হতে না, সুবহানাল্লাহ বলবেন না, চিন্তা করেছে। পৃথিবীর বহু দেশেই দেখবেন এখন গণতন্ত্র চলছে, এই গণতন্ত্রের ভেতরে কিন্তু এখন পরিবারতন্ত্র চলছে, পরিবারতন্ত্রের চর্চা হচ্ছে। আপনারা আবার ভুল বুঝবেন না যে হুজুর মনে বাংলাদেশ দিয়ে উদাহরণ দিচ্ছে, আপনার চোখে খালি বাংলাদেশ কেন, এত ছোট, এত ছোট বিবেক থাকলে আপনার হবে না। আপনি একটু দেখেন এরকম পৃথিবীর বহু দেশে, আপনি সৌদি আরবের দিকে তাকান, আপনি সৌদি আরবের দিকে তাকান, ওমানের দিকে তাকান, কানাডার দিকে তাকান, এরকম বহু দেশের নাম আমি বলতে পারবো যে ডেমোক্রেসি চর্চা করে তারা পরিবারতন্ত্র চর্চা করছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ৬ সদস্যের মনোনয়ন বোর্ড দিয়ে গেলেন, এই ৬ জন জনগণের সঙ্গে পরামর্শ করে সবার ঐক্যমতের ভিত্তিতে পরবর্তী খলিফা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে ঠিক করলেন, এবং তার হাতেই সবাই বায়াতবদ্ধ হলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের আগে কিছু বিরোধীরা তার বাড়ি ঘেরাও করে ফেলল। ওই মাসটা ছিল জিলকদ মাস, জিলকদ মাসে সাহাবায়ে কেরাম হজ করার জন্য মক্কায় চলে গেছে, আর এরা এই বিদ্রোহীরা উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ঘেরাও করলো। সাহাবায়ে কেরাম এসে বললেন, আমিরুল মুমিনীন, আপনি আদেশ করেন বিদ্রোহীদেরকে আমরা হত্যা করে ফেলি। তিনি বললেন, আমি তো আদেশ দিয়ে মুসলমানদের রক্ত ঝরাতে পারি না। তিনি বললেন, বরং যাও, তোমরা তাদেরকে বুঝাও যে তোমরা যা বলছো মিথ্যা বলছো, মিথ্যা অপবাদ দিচ্ছ, তোমরা তোমাদের এই জায়গা থেকে সরে আসো। এদেরকে বুঝাইও লাভ হয় নাই, এরা মনে করলো সবাই তো এখন হজে আছে, এই সুযোগটা কাজে লাগানো দরকার, হজ থেকে ফিরে আসলে উসমান রাদিয়াল্লাহু আনহুকে আর হত্যা করা যাবে। তারা দেয়াল টপকে বাড়িতে ঢুকলো এবং অত্যন্ত নির্মমভাবে উসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা শহীদ করে ফেলে। এরপরে সাহাবায়ে কেরাম পরামর্শ করে পরবর্তী খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচিত করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরেই একটা সমস্যা তৈরি হলো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন সিরিয়ার গভর্নর ছিলেন, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত নিলেন না। তিনি বললেন, আপনি যতক্ষণ না উসমান হত্যার বিচার করবেন ততক্ষণ আমি আপনার হাতে বায়াতবদ্ধ হব না। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রাজনৈতিকভাবে অত্যন্ত বিচক্ষণ ছিলেন। তিনি বললেন, দেখো, যে সকল কুচক্রী লোকেরা উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, তারা এখন রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঢুকে আছে, এমনকি আমাদের সেনাবাহিনীর ভেতরেও আছে, আগে এদেরকে ছাঁটাই করতে হবে। এরপরে আমাদের রাষ্ট্রের ভেতরে যে অস্থিতিশীলতা চলছে, এর থেকে বের করে একটা স্থিতিশীল পরিবেশ নিশ্চিত এবং জনগণের মধ্যে একটা সুন্দর পরিবেশ, নিরাপদ একটা পরিবেশ আগে নিশ্চিত করি,
এরপরেই আমরা উসমান হত্যার বিচার। কিন্তু মুয়াবিয়া রাদি আল্লাহ আনহু এটা মানতে চাইলেন না, কারণ ওসমান রাদি আল্লাহ আনহু ছিলেন মুয়াবিয়ার বংশের লোক। দুজনের মতবিরোধ শেষ পর্যন্ত যুদ্ধ পর্যন্ত পৌঁছে গেল। অবশেষে সিরিয়ার সিফিন নামক স্থানে দুই পক্ষ সৈন্যবাহিনী নিয়ে মুখামুখি, ইসলামের ইতিহাসে যা সিফিনের যুদ্ধ হিসাবে বিবেচিত। অবশেষে একটি সন্ধি করে এই সমস্যার সমাধান ঘটল। আলী রাদি আল্লাহ আনহু খেলাফতের আসনে থাকলেন আর মুয়াবিয়া রাদি আল্লাহ আনহু বায়াত নিলেন। অনেকে ওই যে বিষাদ সিন্ধু আজেবাজে উপন্যাস অনেকে ছড়িয়েছে যে মুয়াবিয়া রাদি আল্লাহ আনহু নাকি আলী রাদি আল্লাহ আনহুর খেলাফতের বিরোধী ছিলেন, না এটা ভুল। মুয়াবিয়া রাদি আল্লাহ আনহুকে একবার এক সাহাবী জিজ্ঞেস করেছিল, আপনি কি আলী রাদি আল্লাহ আনহুর খেলাফতের বিরোধী, আপনি কি নিজেই খলিফা হতে চেয়েছিলেন? তিনি বলেছিলেন, আল্লাহর কসম, আলী রাদি আল্লাহ আনহু তিনি আমার চেয়ে খেলাফতের অধিকতর হকদার, এটা আমিও জানি। আমি খলিফা হতে চাই নাই, আমি তো কেবল উসমান হত্যার বিচার চেয়েছিলাম। এটা কার কথা? মুয়াবিয়া রাদি আল্লাহ। আলী রাদি আল্লাহ আনহুর ইন্তেকালের আগে তিনি সাহাবিদের সঙ্গে পরামর্শ করে তার ছেলে ইমামে হাসান রাদি আল্লাহ আনহুকে মনোনয়ন দিয়েছেন। ঘুম আসতেছে নাকি আপনাদের? এই কারবালাতে কিন্তু ঢুকে যাচ্ছি। এগুলা কেন বলতেছি ভাই? এগুলা না বললে কারবালার মূল ঘটনা আপনারা বুঝবেন। ইমাম হাসান রাদি আল্লাহ আনহুকে তিনি মনোনয়ন দিয়ে গেলেন। হাসান হুসাইন নবীজির দুই নাতি, তাই না? হুসাইন না, কাকে দিয়ে গেলেন? হাসান রাদি আল্লাহ। আলী রাদি আল্লাহ আনহু কিন্তু শহীদ হয়েছিলেন। ওই যে কুচক্রীরা ওসমান রাদি আল্লাহ আনহুকে শহীদ করেছিল, এরাই আলী রাদি আল্লাহ আনহুকে শহীদ করেছিল। এরা এবার আরেকটা গ্যাঞ্জাম লাগাতে চাইল। তারা চতুর্দিকে ছড়িয়ে দিল যে মুয়াবিয়া রাদি আল্লাহ আনহুর সঙ্গে যেহেতু আলী রাদি আল্লাহ আনহুর রাজনৈতিক বিরোধ ছিল, মনে হয় আলী হত্যার সঙ্গে মুয়াবিয়া জড়িত। এবার দেখা গেল হাসান রাদি আল্লাহ আনহুর আশপাশে যারা আছে এরা এবার বললো, আমিরুল মুমিনিন আপনি যুদ্ধের ডাক দেন, কারণ মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা দরকার। হাসান রাদি আল্লাহ আনহু তো জানতেন ঘটনা কি, তিনি দেখলেন দুই পক্ষের যুদ্ধ অনিবার্য হয়ে যাচ্ছে। তখন তিনি গৃহযুদ্ধকে বন্ধ করার জন্য নিজে তিনি খেলাফতের পথ ছেড়ে দিয়ে সিরিয়ায় গিয়ে খেলাফতের পথটা মুয়াবিয়া রাদি আল্লাহ আনহুকে ছেড়ে দিলেন। আর এটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। কোন ভবিষ্যৎবাণী? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিনে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, হাসান রাদি আল্লাহু আনহু তার সামনে ছোটাছুটি করছেন। আল্লাহর নবী তখন সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবিরা, আমার এই সন্তান ইন্না ইবনি হাদা সাইয়্যিদ, আমার এই সন্তান অর্থাৎ আমার এই নাতি একদিন নেতা হবে, আর তার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদের বিরাট দুটি দলের মধ্যে মীমাংসা করে দিবে। নবীজির ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হলো, তার মাধ্যমেই গৃহযুদ্ধ বন্ধ হলো। এবার মুয়াবিয়া রাদি আল্লাহ আনহু খলিফা হয়ে গেল। তিনি এক টানা দক্ষতার সাথে 20 বছর খেলাফতের দায়িত্ব পরিচালনা করলেন। গ্যাঞ্জামটা লাগলো এবার। তিনি তার অফাতের আগে, তার মৃত্যুর আগে তিনি কয়েকজন সাহাবীর সঙ্গে পরামর্শ করে তার ছেলে ইয়াজিদকে তিনি পরবর্তী খলিফা হিসেবে মনোনয়ন দিয়ে গেলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে ইয়াজিদ এবার খেলাফত দাবি করল। ইয়াজিদ যখন খেলাফত দাবি করল, তখন তৎকালীন ইসলামী রাষ্ট্রের অনেক অঞ্চলের লোকেরা ইয়াজিদের হাতে বায়াত নিলেও কুফার লোকেরা, মদিনার অনেক সিনিয়র সাহাবিরা ইয়াজিদের হাতে বায়াত করে নেয়। এদের মধ্যে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এ ধরনের বড় মাপের সাহাবীরা ছিলেন, তারা ইয়াজিদের হাতে বায়াতবদ্ধ হন। ইয়াজিদ যখন এটা জানলো, মদিনার গভর্নরকে কড়া নির্দেশ দিল, যারা আমার হাতে বায়াতবদ্ধ হয় নাই জোর করে তাদের বায়াত না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এটি জানার পরে ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনি মক্কায় চলে গেলেন। মাঝপথে যাওয়ার পথে তাকে অনেক বিজ্ঞ এবং সিনিয়র সাহাবীরা বাধা দিয়েছিলেন, বলেছিলেন আপনি যাইয়েন না। এরপরও হুসাইন রাজি আল্লাহ আনহু চলে গিয়েছিলেন। ওইদিকে কুফার লোকেরা ভালো করে শুনেন, এখনো দেখবেন শিয়ারা মুহাররম মাস আসলে হাই হাসান হাই হুসাইন বলে চিল্লা চিল্লি লাফালাফি করে। আপনারা সঠিক ইতিহাস আপনাদেরকে জানতে হবে, এরাই ছিল ইমাম হুসাইনের মূল হত্যাকারী, কারণ এরাই তো ইমাম হুসাইনকে
আমন্ত্রণ দিয়ে ডেকে কারবালায় নিয়ে গিয়েছিল, এরপরে তাকে একা ছেড়ে দিয়েছিল, আর ইয়াজিদের সৈন্যরা তাকে নির্মমভাবে শহীদ করেছে, ঠিক কি না? এই জন্য শিয়ারা যতই হুসাইন হুসাইন প্রেম দেখাক না কেন, ইমাম হুসাইনের শাহাদাতের পেছনে তারাও কম দায়ী না, বরং তারাই সবার আগে দোষী। এই কুফার লোকের এটা জানলো, জানার পরে তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহুর কাছে চিঠি লিখে, একটা দুইটা চিঠি লিখে নাই, 500 চিঠি লিখেছে। কয়টা চিঠি? 500। চিঠিতে কি লিখছে? লিখছে, আমরা শুনেছি আপনি ও ইয়াজিদের হাতে বায়াত নেন, আমরাও নেই নাই, আপনি কুফায় চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত নেওয়ার জন্য প্রস্তুত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু তিনি তাদের কথায় বেশি কর্ণপাত করেন নাই, কিন্তু যখন একের পর এক চিঠি আসতে লাগলো, তিনি অবস্থা যাচাই করার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠালেন। মুসলিম বিন আকিল কুফায় গিয়ে দেখলেন আসলেই তো লোকেরা ইমাম হুসাইনের হাতে বায়াত নিতে চাচ্ছে। তিনি সাথে সাথে চিঠি লিখে জানালেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে আপনি তাড়াতাড়ি কুফায় চলে আসেন, আসলেই তারা বায়াত নিতে চাচ্ছে। ওইদিকে ইয়াজিদের কানে খবর গেল যে মুসলিম বিন আকিল কুফায় এসে সবাইকে একত্রিত করছে। সে তখন বসরার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল তাড়াতাড়ি কুফায় যাও, গিয়ে কুফাবাসী মানুষকে কন্ট্রোল করো, তারা যেন হুসাইনের সাথে ঐক্যবদ্ধ হতে না পারে, আর হুসাইনকে কুফায় প্রবেশে বাধা দাও, হুসাইন যেন কুফায় ঢুকতে না। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ এই মানুষটা খুব নিষ্ঠুর মানুষ ছিল, সে কুফায় খুব তাড়াতাড়ি চলে গেল, গিয়ে গুপ্তচর বৃত্তির মাধ্যমে মুসলিম বিন আকিলের সমস্ত কর্মকাণ্ড জেনে ফেলল। আর ওইদিকে মুসলিম বিন আকিল চিঠি পাঠিয়ে তিনি হানি বিন অরওয়ার ঘরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে তিনি এবার বায়াত নেওয়া শুরু করলেন। এক পর্যায়ে যখন দেখলেন সবাই তারই পক্ষে, তখন তিনি প্রায় 20,000 সমর্থকদের একটি গ্রুপ নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ যে প্রাসাদে অবস্থান করছিল সেই প্রাসাদ তিনি ঘিরে ফেললেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ সে তো কুফাবাসী মানুষের চরিত্র খুব ভালো করেই জানত, সে তখন বের হয়ে একটা লম্বা ভাষণ দিল। সে তার ভাষণে কুফাবাসী লোকদেরকে বলল এখনো সময় আছে, হুসাইনের সঙ্গ ছাড়ো, হুসাইনের যে তার প্রতিনিধি পাঠিয়েছে তার কথায় কান দিও না, নইলে সিরিয়া থেকে কিন্তু ইয়াজিদের সৈন্য আসতেছে, আসলে তোমাদেরকে কচুকাটা করবে। ইয়াজিদের সৈন্যের ভয় দেখালো, অন্যদিকে লুভ লালসাও দেখালো, কিছু লোভ লালসা দেখালো যে তোমরা এখান থেকে চলে আসো, এদেরকে ছেড়ে দাও, আমরা তোমাদেরকে বিভিন্ন জিনিস। দেখা গেল 20,000 সমর্থক থেকে সূর্যাস্তের আগে কমতে কমতে, সরি 20,000 না, 4,000 সমর্থক ছিল, 4,000দেরকে নিয়ে তিনি ঘেরাও করেছিলেন, 4,000 থেকে কমতে কমতে মাত্র 3 জন আছে, 3,997 জন কোথায় চলে গেছে। মুসলিম বিন আকিল লক্ষ্য করলেন সূর্যাস্তের পরে যে 3 জন ছিল ওই 3 জনও কারবালার ঘটনা বুঝেন ভালো করে। এই জন্য আরবিতে একটি প্রবাদ আছে, আল কুফি লা ইউফি, আল কুফি লা ইউফি, এখনো এটা আরবি প্রবাদ, আল কুফি লা ইউফি। এর অর্থ হচ্ছে কুফার লোকগুলো আসলে কুফা, মানে এরা কথা দিয়ে কথা রাখে, এই জন্য আরবিতে বলা হয় আল কুফি লা ইউফি, এরা কথা দিয়ে কথা রাখে না, রাখছে কথা, দেখছেন সবাই চলে গিয়েছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলল এক্ষুনি মুসলিম বিন আকিলকে গ্রেফতার কর, গ্রেফতার করা হল। এবার সে মুসলিম বিন আকিলকে মৃত্যুদণ্ডের রায় দিল, বললো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মুসলিম বিন আকিল কান্না করছেন, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ বললো কি ব্যাপার, দেখলাম তুমি খুব সাহসিকতার সাথে সমর্থক নিয়ে আসলে, এখন কান্না করো কেন মৃত্যুর ভয়ে? মুসলিম বিন আকিল বললেন আল্লাহর কসম আমি জীবনের পরোয়া করি না, আমি কান্না করছি এই কুফাবাসী লোকদের প্রতারণা দেখে, অলরেডি আমি চিঠি পাঠিয়েছি, হয়তো বা হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিঠি পেয়ে তিনি রওনাও দিয়েছেন, তিনি যে জানেন না আল কুফি লা ইউফি, এরা যে প্রতারক, তিনি তো আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তখন বলল আমাকে একটি সুযোগ দাও, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা চিঠি লিখতে চাই। আবারও তিনি চিঠি লিখলেন, সেই চিঠিতে লেখা ছিল হুসাইন পরিবার পরিজন নিয়ে মদিনায় ফিরে যাও, এই কুফাবাসীর ধোকায় তুমি, মৃত্যুদণ্ড তাকে দেওয়া হলো। অপরদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আগের চিঠি পেয়ে রওনা করেছেন, তিনি যখন একেবারে কুফার নিকটবর্তী সীমান্তে চলে আসলেন, দ্বিতীয় চিঠি যেটা মুসলিম বিন আকিল লিখেছিল সেই চিঠি তার কাছে পৌঁছালো, অর্থাৎ তাকে ফিরে যাওয়ার সেই কথাই চিঠিতে লেখা আছে। এই চিঠি পেয়ে তিনি কুফার রাস্তা পরিবর্তন করলে সিদ্ধান্ত নিলেন যে আমি এবার সিরিয়া ইয়াজিদের কাছে যাব। ওইদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে ছিলেন, এখানকার
নেতৃত্বে তাকে দিয়ে একটি বাহিনী পাঠালো। আগেই আপনাদেরকে বলেছিলাম না, এটা খুব ট্র্যাজেডিপূর্ণ ঘটনা। দেখছেন বাহিনীর নেতৃত্বে কারা আছে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আমি নিজেই কারবালার ঘটনা নিয়ে পড়াশোনা করে অবাক হয়ে গেছি। এরপরে শিমার বিন জুলজাউসার, এরা একটি সৈন্য নিয়ে এসে হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইরাকের কারবালা নামক প্রান্তরে অবরোধ করে ফেললো। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা আমাকে আটকিয়েছো কেন? আমি তোমাদেরকে তিনটি প্রস্তাব দিচ্ছি, তোমরা আমাকে মদিনায় ফিরে যেতে দাও, এক। দুই নম্বর হচ্ছে, অথবা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি ইয়াজিদের সাথে কথা বলবো, কারণ তিনি ভেবেছিলেন ইয়াজিদ তাকে হত্যা করবে না। আর তিন নম্বর প্রস্তাব দিয়েছিলেন, অথবা আমাকে একটি সীমান্তে গিয়ে যুদ্ধ করার সুযোগ দাও, আমি বাকি জীবন যুদ্ধ করেই কাটিয়ে দিব। শিমার বিন জুলজাউসার সে তখন বলল ওবাইদুল্লাহ বিন জিয়াদকে, হুসাইনকে এত কাছে পেয়েছি, তাকে হত্যা করার এই সুযোগ আমরা হাতছাড়া করতে পারি। বিভিন্ন রেওয়ায়েতে এসেছে এই শিমার বিন জুলজাউসার সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ থেকে মাথাকে আলাদা করে দিয়েছে, মাথাটা আলাদা করে দিয়ে। সেখানে তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু অসম যুদ্ধে, সেই যুদ্ধে তিনি তার সপরিভাবে নির্মমভাবে শহীদ হলেন। শহীদ হওয়ার পরে এই সীমার, এই কুখ্যাত সীমার বিন জুলজাউসার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার দেহ থেকে মাথা মুবারকটা কেটে আলাদা করে এই মাথা মুবারককে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে গেল। উবাইদুল্লাহ বিন জিয়াদ এবার সেই মাথা মুবারক একটা প্লেটের মধ্যে রেখে একটা কাঠি হাতে নিয়ে নাকের মধ্যে গুতাগুতি করছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে বললেন, উবাইদুল্লাহ এতক্ষণ যা করেছ কিচ্ছু বলি নাই, কাঠি সরায় দাও, তুমি যেখানে যেই মাথা মুবারকের যেই জায়গায় আঘাত করেছ আঘাত করছো, আমি দেখেছি আমার নবী হুসাইনের ওই জায়গায় চুমু খেয়েছে। আল্লাহর নবী তার দুই নাতিকে কত ভালোবাসতেন, একদিন তিনি তার দুই নাতিকে নিয়ে বের হয়েছেন, এক কাঁধে হাসান আর এক কাঁধে হুসাইন। একবার হাসান রাদিয়াল্লাহু আনহুকে চুমু দেন, আরেকবার হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চুমু দেন। এক সাহাবী দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি, আপনি মনে হয় আপনার এই দুই নাতিকে খুব ভালোবাসেন, তাই না? নবীজি বললেন, অবশ্যই, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে আমার এই দুই কলিজার টুকরা নাতিকে ভালোবাসে সেজন্য আমাকেই ভালোবাসলো, যে এই দুইজনকে কষ্ট দিল সেজন্য আমি নবীকেই কষ্ট দিব। উবাইদুল্লাহ বিন জিয়াদ এই কথা শুনে কাঠিটা শোনাল। এরপরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু পরিবারের শহীদদেরকে এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মাথা মুবারককে সিরিয়ায় ইয়াজিদের কাছে পাঠানো হয়েছে। কোনো কোনো রেওয়ায়েতে এসেছে ইয়াজিদ লোক দেখানোর জন্য আফসুস করেছিল, বলেছিল আমি তো হত্যার আদেশ দেই নাই, তোমরা কেন হত্যা করেছো? এজন্য আমাদের দেশে এখন অনেক আলেমরা বের হয়েছে, বলতেছে যে আসলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যার পেছনে ইয়াজিদের কোনো দোষ নাই। আপনার এই যুক্তি যদি আমি মেনে নেই, পাল্টা প্রশ্ন যদি আমি আপনাকে করি, যদি সে দোষী নাও হয় তাহলে দোষী যারা ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নিল না? ব্যবস্থা না নেওয়াই প্রমাণ করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতে সে খুশি হয়েছে। যদি খুশি না হতো, খুশি যদি না হতো তাহলে দোষী যারা ছিল এই শিমার বিন জুলজাউসান, এরপরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ বা এই বাহিনীর নেতৃত্বে যারা ছিল কই, তাদের কারো বিরুদ্ধে তো সে অ্যাকশন নেয়, অ্যাকশন নেয়নি। সুতরাং এর থেকে প্রমাণ করে যে ইয়াজিদ হত্যার নির্দেশ না দিলেও মনে মনে সে এটা কামনা করেছে এবং সে আসলেই খুশি হয়েছে, এজন্য সে কোনো অ্যাকশনে যায় নাই। এবং এই ইয়াজিদের শাসনামলে আরও মারাত্মক কিছু কাহিনী হয়েছে। এই কারবালার ঘটনার পরের বছর মদিনায় এই ইয়াজিদের শাসনামলে মদিনায় হামলা চালানো হয়েছে, লুটপাট চালানো হয়েছে। আপনি বিদায়া বা নিহায়া বলে দেখেন। এরপরে এরপরের বছর, পরবর্তী বছর কাবা শরীফের মধ্যে গোলা বারুদ রাখা হয়েছে, হামলা চালানো হয়েছে। এরকম কর্মকাণ্ডের পরে ইয়াজিদের পরিণতি কি ভালো হয়েছে? ইয়াজিদ নির্মমভাবে মৃত্যুবরণ করল এবং এই কারবালার ঘটনায় যারা জড়িত ছিল এই উবাইদুল্লাহ বিন জিয়াদ, এরপরে শিমার বিন জুলজাউসান সহ যারাই এর পেছনে ছিল সবাই কয়েক বছরের মধ্যেই মুখতার আস-সাকাফির বাহিনীর হাতে নির্মমভাবে এরাও মরে গিয়েছে। তাহলে আল্লাহ তাআলার বিচার আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পেয়ালা পান করার মাধ্যমে বলেন তো তার মর্যাদা বেড়েছে না কমেছে?
আজও ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে মানুষ স্মরণ করে এবং তিনি জান্নাতের যুবকদের সর্দার হয়ে আছেন, তার মর্যাদা শাহাদাতের কারণে বহুগুণ বেড়েছে। আর ইয়াজিদের শাসনামলে, ইয়াজিদের এই ইয়াজিদি কর্মকাণ্ডের কারণে ইয়াজিদ মানুষের কাছে ভালো হিসাবে স্মরণীয় হয়ে থাকতে পারে। তাহলে সম্মানিত ভাইয়েরা, আমরা এই দশী মহরমের দুটি ঘটনা, আশুরায় সেই ফেরাউন আর মুসা নবীর ঘটনাও জানলাম, কারবালার ঘটনাও সংক্ষেপে জেনেছি। বিস্তারিত আপনারা জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল, আমার নামে এম হাসিবুর রহমান নামে ইউটিউব চ্যানেল আছে, সেখানে গেলে দেখবেন আমি একেবারে বিস্তারিত কারবালার ঘটনা, আমি বিভিন্ন হাদিসের গ্রন্থ, নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থ থেকে রেফারেন্সও সেখানে সবিস্তারে উল্লেখ করেছি, সেখান থেকে আপনারা বিস্তারিত জেনে নেবেন ইনশাআল্লাহ।